আরে আমি তোরে লুকায় রাখি, তবে তুই কেন বাবা আসিস কত ঢুকা পো মাছু এক মাছু তরকারিটা নিয়ে আয়। আইতাছি। এই নাও তরকারি। একি মাছু এটা তুই তরকারি এনেছিস? সাবধান, এইবার ধরা পড়লে তোর স্বাদের চাকরি যাইব। কি রাহুল কুমার, পড়াশোনা কেমন হচ্ছে? ফাইন কেন, ফাইন হইবে কেন বাবু? কি দশ করলো তুমি, ফাইন করলা? আরে কাদে এ ফাইন সে ফাইন নয়, এ ফাইনের মানে হলো ভালো। ভালো তাইলে পটলের তরকারি মুখে দিয়া কন, ফাইন হয়েছে কিনা? এটা পটলের তরকারি? এতো আলুর তরকারি, কাল রাতে আমি স্বপ্ন দেখছিলাম পটলের তরকারি বানাইছি। তুমি স্বপ্ন একটু কম দেখো, বুঝেছো? আর চুপ করে দাঁড়াও। আচ্ছা রাজুকে দেখছি না, ও কি ঘুম থেকে ওঠেনি এখনো? যা যা রাজু, রাজুকে তোকে বলতে ভুলে গেছি রে সূর্য, রাজীব আজ ভোরবেলা গঙ্গাসাগরে গেছে। ও বলছিল ফাইনাল পরীক্ষার পর তীর্থ দর্শন করলে নাকি পরীক্ষার ফল ভালো হয়। বুঝলে মা, রাজু হচ্ছে বাপ কা বেটা, দেখবে ও একদিন এই বংশের মুখ উজ্জ্বল করবে। চাইনা আমার ওপেল হন্ডা, চাইনা আমার মারুতি জেন, ফিটনে আমার থাকবে সাথে সুন্দরী বনলতা সেন। ও হো হো আহা হা লা 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 লা, ও হো হো আহা হা লা লা। তনে আমার থাকবে সাথে সুন্দরী বনলতা সে। ওহো হো আহা লা 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 লা, ওহো হো আহা লা লা। যাব যেখানে খুশি তারও যে মানা মেনে নেব না, জলু লাল সিগনাল কোথাও আমি থামব না, চেনা রাস্তা ছেড়ে অচেনা পথে পথ হারাব, যেটা লাগবে ভালো আপন করে তাই নেব। চাই না আমার ওপেল হন্ডা, চাই না আমার মারুতি জেন, ফিটনে আমার থাকবে সাথে সুন্দরী বনলতা সে।
পর্যটনে আমার থাকবে সাথে সুন্দরী বনলতা সেন। শোনো, তোমরা রান্না বান্নার ব্যবস্থা করো, আমি জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আসছি। জঙ্গলে গিয়ে আবার বাঘের খাবার হয়ে যেও না। আরে আমার এই হাতে যতক্ষণ কুড়ুল আছে কেউ আমার কিচ্ছু করতে পারবে না। সি ইউ। আমায় কেটো না। কেন বুঝছো না, আমারও তো প্রাণ আছে। কেন কেন আমায় আঘাত করছো? আমি জানি তোমার মধ্যেও প্রাণ আছে, তাই তো আমার ঠোঁটের স্পর্শে তুমি আরো সুন্দর হয়ে উঠেছো। কে কে ওখানে? আপনি ভয় পাবেন না, আসলে আপনার আওয়াজ শুনে মনে হয়েছিল যেন গাছ আমার সঙ্গে কথা বলছে, তাই গাছ কাটা থামিয়ে এখানে এসে আপনাকে দেখতে পেলাম। ভালোই হয়েছে, আমাদের আওয়াজ শুনে কমসে কম আপনি গাছ কাটাটা থামিয়েছেন। ভাবুন তো, ওদেরও তো প্রাণ আছে। হ্যাঁ তা তো আছেই, কিন্তু আপনি এখানে একা একা কার সঙ্গে কথা বলছিলেন? আরে ওটা তো আমি ডায়লগ বলছিলাম। ডায়লগ মানে? হ্যাঁ আসলে আমাদের একটা অ্যাড এজেন্সি আছে, আমাদের মডেল ওই ডায়লগ গুলো বলবে। আরে কি হয়েছে? আরে কিচ্ছু হয়নি, আমাদের আওয়াজ শুনে উনি গাছ কাটা থামিয়ে দিয়েছেন। ও হ্যাঁ, আর গাছ কাটবেন না কিন্তু। ওকে বাই বাই। আর কাটবো না। ইটস মাই লাইফ, ইটস মাই লাইফ, ইটস মাই লাইফ। আরে পূজা কেমন গেল? পূজা ভালো বাবা, ভালো। রাজীব, হ্যাঁ, তীর্থস্থান থেকে ঘুরে এলে বাড়ির গুরুজনদের প্রণাম করতে হয়, তাও ভুলে গেছিস? আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম ঠাম্মা, তুমি বাড়ির বড়, আগে তোমায় প্রণাম করি তারপর সবাইকে করব। হ্যাঁ শোন, গঙ্গা সাগরে গেলি, গঙ্গা জল কোথায়? এই তো এই তো। হাত পাতো, হাত পাতো। মা তুমিও না। দাঁড়া, কি হলো? আয় এদিকে আয়। বলো। আমার চুলগুলো এমনি এমনি পাকেনি, জীবনে অনেক দেখেছি অনেক জেনেছি, জল আর গঙ্গা জলের পার্থক্যটুকু মুখে ঠাকালেই বুঝতে পারি। তুই কি ভেবেছিলি আমি কিছু বুঝিনি? তুই কোথায় গিয়েছিলি? ঠাম্মা তোমার যত খুশি পায়ের থেকে চুটি খুলে মারো, কিন্তু বাড়ির সবাইকে বলো না, বাবা জানতে পারলে আর আমাকে জীবন নিয়ে বন্ধুদের সঙ্গে বেরোতে দেবে না। তাই একটু মিথ্যে কথা বলেছি। তোর ঠাকুরদা ঠিক তোর মতো ছিল, বন্ধুদের সঙ্গে বেরোবার জন্য হাজার রকম মিথ্যে কথা বলতো। তাই তাহলে তুমি আমাকে মাফ করেছো। যা রাজীব, ঠাম্মাকে এবার একটু আরাম করতে দে। ঠাম্মা এবার তুমি একটু আরাম করো। গঙ্গা সাগর থেকে ঘুরে আইলা? হ্যাঁ। গঙ্গা জল আনছো? এই তো। ও আমারে দাও। এটা তুই কি করবি? একটু শুদ্ধি করু। গঙ্গা জল ঢালতেছি, আজ থেকে তুই শুদ্ধ হয়ে গেলি, এখন রোজ তোরে আমি খাবো, কেউ আমারে কিচ্ছু কইতে পারবো না। এই আইতাছি। দারুণ তো ছবিটা, কে এঁকেছে গো? শুভঙ্কর চ্যাটার্জি। ওই তো উনি ওখানে দাঁড়িয়ে আছে। শুভঙ্কর বাবু নমস্কার। হ্যাঁ বলুন। আচ্ছা শুভঙ্কর বাবু, আপনার সব ছবিতে বিষণ্ণতা ছেয়ে আছে, কেন? আপনি যেটাকে বিষণ্ণতা বলছেন সেটাই জীবনের বাস্তব রূপ। আমি আমার প্রত্যেকটি ছবিতে ভারতের মহান নারীদের তুলে ধরতে চেয়েছি, আমার সব ছবিতেই
মায়ের রূপ দেখতে পাবেন। সন্তানের জন্য মা কতটা কষ্ট করেন সেটাই আমি দেখাতে চেয়েছি। আপনি এইসব ছবি আঁকেন কেন? এ আমার মায়ের প্রতি শ্রদ্ধা জানানো, এ আমার শ্রদ্ধাঞ্জলি। তিনি দেখেছেন এসব ছবি? আমার মা বেঁচে নেই, আমাকে মানুষ করে তোলার জন্য মায়ের সেই নিদারুণ কষ্ট আমি দেখেছি। আমি দেখেছি এক মা তার সন্তানের জন্য কতটা দুঃখ সইতে পারেন। আপনার এসব ছবি বিক্রি হয়? বিক্রি হয় মানে অলরেডি সব বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে? হ্যাঁ। কি কিনেছেন এসব? ওই যে উনি। আচ্ছা, আপনি তাহলে এসব ছবি কিনেছেন? হ্যাঁ কিনেছি, ভবিষ্যতেও কিনবো, কারণ আমি ওনার বিরাট বড় ফ্যান। আর ওনার ছবি প্রদর্শনী হলে আমি আমার সমস্ত কাজ ছেড়ে চলে আসি। এক্সকিউজ মি, শুভঙ্কর বাবু, কাইন্ডলি আপনার লোকদেরকে বলে এই ছবিগুলোকে আমার গাড়িতে তুলে দেওয়ার ব্যবস্থা করবেন। ইয়েস স্যার, থ্যাংক ইউ। আমি যতবারই আমার আঁকা ছবির প্রদর্শনী করি, তুই প্রথম দিনই কিন্তু আমার সব ছবি কিনে নিস। এরকম করলে কিন্তু আমি আর প্রদর্শনী করব না। কি করব বল, তোর আঁকা ছবিগুলো অন্য কেউ কিনে নেবে সেটা আমি সহ্য করতে পারবো না, কারণ তুই আমার, তোর আঁকা ছবিগুলো আমার। আচ্ছা তোর বাবা কি ভাবেন বলতো, গাদা গাদা টাকা দিয়ে তুই আমার ছবি কিনিস? বিশ্বাস কর, বাবা খুব খুশি হন তোর আঁকা ছবিগুলো নিজের হাতে টাঙাতে টাঙাতে। বলেন, তোর বন্ধু এই পুরা দেশে জন্মেছিল বলে এত ভালো একেও কদর পেল না। আবার মিথ্যে বলছিস? মিথ্যে না, চল চল, বিশ্বাস কর, আমি তোকে মিথ্যে বলছি না। চুপ কর, আমি জানো তোকে চিনি না। ছেলেবেলা যখন স্কুলে পড়তাম, নিজের টিফিনের টাকা বাঁচিয়ে আমায় বই খাতা কিনে দিয়ে বলতিস বাবা কিনে দিয়েছে। না না, আসলে আমি, তুই মানুষ হবি? মানুষ হইনি। তার মানে তুই বলতে চাইছিস যে আমি এখনো মানুষ হইনি? আমি বলতে চাইছি এই ছন্ন ছড়ার মতো না ঘুরে এবারে বিয়ে করে ফেল। পাগল, বিয়েটা আমার জন্য নয়, আমার থিওরি হচ্ছে খাও দাও ফুর্তি করো। বিয়ে করা মানে হচ্ছে পরাদিন গলায় একটা চেন লাগিয়ে সংসারের খুঁটিতে নিজেকে বেঁধে রাখো। তাই বলে সারাটা জীবন এইভাবে? আমি বলি কি, তুই যখন বিয়ের কথা বললি, তুই একটা বিয়ে করে ফেল। আমি? হ্যাঁ বিয়ে করবো, অফকোর্স। চাল নেই চুলো নেই, কে বিয়ে করবে আমাকে? একবার হ্যাঁ বল না, মেয়েদের লাইন পড়ে যাবে। তোর বউ যে এক অপরূপ আর সুন্দরী হবে সেটা আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনি দিব্য চোখে দেখতে পাচ্ছেন? আগে হ্যাঁ, এক মিনিট। এই এসব কি করছিস? আমি বলে যাব তোর বউ দেখতে কেমন হবে, আর আমার বর্ণনা শুনে তুই একে যাবি। বোঝ নে, শুরু কর। বল কি শুরু করবো? শুরু করবি, শুরু করবি, হ্যাঁ, মুখটা একটু লম্বাটে মানে ডিমের মতো, চোখটা কালো নয় একটু কটা, আর বড় বড় টানা টানা চোখ, পাশের মতন টিকালো না হলেও সুন্দর একটা নাক, কমলা লেবুর খোয়ার মতন ঠোঁট, কালো মেঘের মতন চুল। বাবা, তুই তো বিশ্ব সুন্দরী ডেসক্রিপশন দিচ্ছিস। হ্যাঁ, আমার বন্ধু সুন্দর, তার বউ তো সুন্দরী হবে, একটা মানানসই হতে হবে তো, মেড ফর ইচ আদার। দেখ হয়ে গেছে, কি দেখছিস এমন করে? আরে তুই তো, তুই তো কামাল করে দিয়েছিস, আমার স্মৃতিতে আঁকা ছবিটা তুই না দেখে একেবারে হুবহু এঁকে দিয়েছিস। আরে চল রে, জোরে বেশি নামে মনে হচ্ছে, চল 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 চল। হ্যাঁ চল চল, তাদের নে। আরে কাজ করো, ছবিটা তুই সঙ্গে নিয়ে যা। তার মানে তোর বইয়ের ছবি আমি নিয়ে যাব? কেন, তুই তো বললি আমি তোর, আমার সবকিছু তোর।
হ্যাঁ বলেছি, তার মানে তোর বউ আমার বউ নয়। এটা বৃষ্টিতে ভিজে যাবে রে, তুই নিয়ে যা, আমি পরে নিয়ে নেবো। ওকে ওকে বাই 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 বাই। ধরুন, ধন্যবাদ। না না, একটা ধন্যবাদের কাজ হবে না। এই দুর্যোগের রাতে তো আমি আপনাকে এই রাস্তায় একা ছেড়ে যেতে পারি না। আমার বাইকের পেছনে বসুন, বাড়ি ছেড়ে দিই, তারপর একসঙ্গে দুটো ধন্যবাদ নেব। না না, আমি চলে যেতে পারবো। কেন, বিষয় হচ্ছে না? না মানে তাও। আরে না কেন, আরে বসে পড়ুন তো। ম্যাডাম বাড়ি যাবেন, আসুন ছেড়ে আসি। আরে আরে তুমি আসুন না, ছেড়ে আসি। আচ্ছা চলি, ধন্যবাদ। বাবা চলো চলো চলো, একদম ভিজে গেছি। যা সালা, নামটা জিজ্ঞেস করা হলো না। কিরে এত ভিজে এলি? উফ যা বৃষ্টি। ভাগ্যিস তোমার ড্রাইভারের সাথে রাস্তায় দেখা হয়েছিল, নইলে তো আজ বাড়ি ফিরতে পারতাম না। হ্যাঁ কিন্তু একদম ভিজে গেছি, যা তাড়াতাড়ি জামাকাপড় পাল্টে নে, নইলে ঠান্ডা লেগে যাবে। এক মিনিট, চেঞ্জ করতে যাবো আর আসবো। বাপি, ওহো ওফ, এত মন্দির কি আছে কাগজ পড়ার, অনেক হয়েছে। কি দেখছো তুই? একদম তোর মার মতো হয়েছিস, ঠিক তোর মায়ের মতো সেবা করে যাচ্ছিস। তোর বিয়ে হলে আমি যে কি করব মা, তোর মাও আমাকে এইভাবে একলা ফেলে চলে গেল। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না বাপি, আমি বিয়েই করব না। দূর পাগলি, করব না বললে কি হয়? ওফ হয়েছে, অনেক লেকচার হয়েছে, বা দুধ থেকে শুয়ে পড়ো তো, পরের কথা পরে হবে। নাও কে নাও। এই এইটা কে খুলবে এবার? এখন কোথায় ঘুমোবার কথা? ঘুম নেই চোখে, উনি কাগজ পড়ছেন। উফ ঘুমোচ্ছি মা, একদম শুয়ে পড়বে এখন বাপি, শো একদম শুয়ে পড়। একদম ঘুম কিন্তু বাপি। গুড নাইট, গুড নাইট। সাদা বল লইয়া ক্রিকেট খেলা হয়? তাই বলে এত রাত্রে ক্রিকেট খেলবি? আমরা তো ডে নাইট খেলতাছি না, আমরা তো শুধু রাত্রিরে খেলতাছি নৈশ ক্রিকেট। তাতে রাহুলের পড়াশোনা ক্ষতি হচ্ছে না? পড়াশোনা কইরা কদ্দূর আগাইবো কও তো? শচীন সৌরভ কদ্দূর পড়াশোনা করছে জানি না, কিন্তু ক্রিকেট খেলা কি কামাইতেছে কত? হাসুনের কথা নয়, এরা দেশ বিদেশ ঘুরতেছে আর পেপসি কোকোকোলা খাইতেছে। পেপসি কোকোকোলা খায়? টিভি কইলাই দেখি যতটুকু খেলে তার থেকে বেশি পেপসি কোকোকোলা খায়, আর ওই খাওয়ানোর লাইগাই পয়সাও পায়। সত্যি মাফ কর, তোর সঙ্গে আমি কথায় পারবো না। এই চল চল পড়তে বসবি, চল 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 চল। অনেক কথা কয়া ফেলছি, গলাটা একটু বিঁধে আলোই। আমারে তো কেউ পয়সা দেয় না। Yes, morning. নমস্কার প্রভাত। নমস্কার। আচ্ছা কি ব্যাপার বলুন তো, রেনবো ছাতার লেআউট গুলো এখনো পর্যন্ত দিলেন না। সরি একটু দেরি হয়ে গেল, আমি নিয়ে এসে। ও নিয়ে এসেছেন, আসুন 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 বসুন। কই দেখি, এই দেখো। বাহ গুড ফাইন। এরিনা একবার এদিকে এসো তো, এই ছাতার ডিজাইন গুলো একটু দেখো। আরে
আশ্চর্য। আরে সবই তো শিবানীর ছবি। শিবানী আজকাল মডেলিং করছে নাকি? তাই তো দেখছি, একটু দাঁড়ান তো। আমার মনে হয় ডিজাইনস গুলো পারফেক্টলি ওকে আছে, তবে এই জায়গাগুলো একটু কিরে শিবানী, টুবে টুবে জল খাচ্ছে। হঠাৎ একথা বলছিস? একথা মানে বলছিলাম, যে কেউ এই ডিজাইন গুলো দেখবে সেই বলবে এটা, এগুলো কিসের ডিজাইন? ন্যাকামো করিস না তো, জানিস না এগুলো কিসের ডিজাইন? আরে বিশ্বাস কর আমি জানি না। এগুলো কে এনেছেন? বাইরে একজন ভদ্রলোক এসেছেন। উনি কি এখন আছেন? হ্যাঁ। এক্সকিউজ মি, আয়। ওই যে ওই ভদ্রলোক। সত্যি সেদিন আপনার এক্সিবিশনটা ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। ওই ভদ্রলোককে তুই চিনিস? চিনি মানে? আয় শুনুন, সেদিন দৃষ্টিতে দেখে আমি অতটা বুঝতে পারিনি যে আপনি এতটা অভদ্র। আমার ছবি এঁকেছেন কেন? আসলে সেদিন আপনার মুখটা বোধহয় আমার মনে গেঁথে গিয়েছিল, তাই ছবি আঁকতে বসে কখন যে অজান্তে আপনার মুখটা এঁকে ফেলেছি, বুঝতে পারেন। বাজে কথা বলবেন না, নিন এই ডিজাইনগুলো নিয়ে যান, চেঞ্জ করে আনবেন। থ্যাঙ্কস ফর ইওর অ্যাডভাইস। হ্যাঁ আমি অন্য মুখে আঁকবো, তবে আমার আঁকা ছবিগুলোর মুখগুলোর সঙ্গে আপনার মুখের মিল থাকলেও স্বভাবের কোনো মিল নেই। তার মানে? মানে আমি আসলে একটা সরল নিষ্পাপ মেয়ের মুখ আঁকতে চেয়েছিলাম যার সঙ্গে আপনার কোনো মিল নেই। সত্যি আমি দুঃখিত প্রহদ বাবু, আমি নেক্সট উইকে অন্য লেআউট করে আপনাকে দিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, ওকে আমি চলি। আচ্ছা এক্সকিউজ মি, ওই ব্যাগটা দিন তো। শিওর, থ্যাংক ইউ, চলে। আচ্ছা আসি। কাজটা তুমি ভালো করলে না শিবানী, শুধু শুধু ওর মনে দুঃখ দিলে। তুমি জানো উনি কত বড় শিল্পী? তা বলে আমার ছবি আঁকবেন কেন? সত্যি ভাবতে অবাক লাগে, বৃষ্টিতে একবার তোর মুখটা দেখেছিল, আসলে তোকে ওনার ভালো লেগেছিল বলে বুকিতে তোর মুখটা ধরে রেখেছিল, তারপর তুলির টানে সেটাই কাগজে ফুটে উঠেছে। একটা গুণী শিল্পীকে ভালোই সম্বর্ধনা দিলি তুই। কিরে কি ভাবছিস? না ভাবছি যে কোথাও যদি কখনো দেখা হয় তাহলে ক্ষমা চেয়ে নেব। আরে এই যে শুনছেন, আমি আপনাকে বলছিলাম। ওহো শুনছেন? আরে ওহো, হ্যালো ট্যাক্সি, ট্যাক্সি, হ্যাঁ ট্যাক্সি, একটু তাড়াতাড়ি চলুন না। হ্যাঁ ওই ওই সামনে গাড়িটাকে ফলো করুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি, একটু একটু তাড়াতাড়ি চলুন। দাদা ওই সামনের গাড়িটাকে ওভারটেক করতে হবে, একটু তাড়াতাড়ি চলুন না। ও প্লিজ একটু তাড়াতাড়ি চলুন। আরে আপনি শহরটাকে বাগান ভেবে ফুলের খোঁজে বেরিয়েছেন নাকি? না ফুল খুঁজতে বেরোবো কেন, আমার ওড়না খুঁজতে বেরিয়েছি। ওড়নার খোঁজে মানে? হ্যাঁ মানে আমার যদ্দূর মনে হচ্ছে ডিপার্টমেন্টাল স্টোরে ভুল করে আপনার কোটের সাথে আমার ওড়নাটা চলে এসেছে। আমার কোটে? ও হ্যাঁ তাই তো। এটা দিন। আপনি থাকেন কোথায়? কেন ট্যাক্সিটা ছেড়ে দিয়ে আমার গাড়িতে উঠে আসুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। ধন্যবাদ, ওড়নাটা দিন। দেখুন এই ওড়নাটা আপনার সঙ্গে আমার বন্ধুত্ব করতে চাইছে, আর আপনি? আরে আমি এসব বাজে কথা একদম পছন্দ করি না, ওড়নাটা দিন। ওকে খুব তেজ। আরে আরে ড্রাইভার কোথায় গেল? ড্রাইভার জি, ওহো কোথায় যে যায় এরা। ড্রাইভার জি, ড্রাইভার জি, আহ
বুঝলে? এই ওড়নাটা আমার গলায় রইল, যদি এটা তোরা কেড়ে নিতে পারিস তাহলে মেয়েটা তোদের, আর যদি না পারিস তাহলে এই চুড়িগুলো তোদের হাতে পড়তে হবে। রাজি? রহ গিয়া ये চুড়িয়াঁ। বলিগা এনিন আপনার চুড়ি। ধন্যবাদ, আপনার সাথে সেদিন অমনভাবে ব্যবহার করলাম, আর আজ এই বিপদের দিনে আপনি। আমার নাম শুভ, অশুভ মুহূর্তে এসে পড়ি মানুষের শুভ করতে। যাকে ছাড়ুন, আমার বাইকের পেছনে বসে পড়ুন, বাড়ি ছেড়ে দিই। না না, আমি চলে যেতে পারবো। কিছুক্ষণ আগে তো চলে যাচ্ছিলেন, আমি এসে না পড়লে কি হতো বলুন তো আপনার? ভাবতেই গায়ে কাঁটা দিচ্ছে। হ্যাঁ, এই এত রাতে কলকাতার রাস্তায় আপনার মতো মেয়েদের একা একা ঘোরা একদম ঠিক নয়। যাকে দেরি করবেন না, আসুন আসুন। আপনাকে যে আমি আজকে কি বলে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। মেনশন অলওয়েজ, বাই বাই। আচ্ছা নমস্কার। আরে আরো পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই। আরে আপনি আসুন আসুন। অফিস থেকে আপনার অ্যাড্রেসটা পেয়ে কোডটা ফেরত দিতে এলাম। দ্যাটস নাইস, বসুন। না থ্যাংক ইউ, আজকে একটু তাড়া আছে। তাহলে একটা কাজ করুন, এই কোডটা আবার সঙ্গে করে নিয়ে যান। কেন, নিয়ে যাবো কেন? কারণ এই কোডটা ফেরত দেওয়ার জন্য আবার আপনাকে আসতে হবে। আর কাউকে দেখছি না। আমার আর কেউ নেই, আমার সামনেও ফাঁকা আমার পেছনেও ফাঁকা, এই দুনিয়ায় আমি বিলকুল একা। সেদিন আমিও ভুল করে আপনার ওড়নাটা নিয়ে চলে এসেছি। এক মিনিট। ওকে, এই যে আপনার ওড়না। আপনার কোট। থ্যাংক ইউ, একটু বসুন না, চা করে আনি। না আজ একটু তাড়া আছে, আরেকদিন নিশ্চয়ই আসবো। ওকে আচ্ছা আসি।
ছত্রি বলি চুড়ি বলি খুঁজব তোকে গলি গলি। আমারও পরানো যা চায়, তুমি তাই, তুমি তাই গো। ওকে করে জানলো? আরে আমিও তো, আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো। এটা তো আমিও লিখেছি, তবে কি কাকা বাবু, আমি শিবানী।
শিবানী মানে কোন শিবানী? মানে পুলিশের ডিআইজি নারায়ণ সান্যালের মেয়ে। আরে তুমি নারায়ণ মেয়ে? কত বড় হয়ে গেছ! তুমি আমার চিনলে কি করে বলো? কেন, আমাদের বাড়ির অ্যালবামে আপনার অনেক ছবি আছে। তো আরাম জানো, চল। নারায়ণ এখন কোথায়, দুর্গাপুরেই আছে? না কাকুবাবু, বাবা কয়েক মাস হলো কলকাতায় বদলি হয়ে এসেছে। কলকাতা? হ্যাঁ। তো দারোগার সঙ্গে দেখা করতে গেলে কোথায় যেতে হবে? লালবাজারে। লালবাজারে? যাই তাহলে, আর কোথাও যাওয়া হলো না, বাবার বিচার করতে লালবাজারেই যাই। চলো ওঠো 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 ওঠো। আরে তুই এখানে কি ব্যাপার? বাপি, আমি তোমার জন্য একটা কেস নিয়ে এসেছি। তোর আবার কি কেস? হ্যাঁ, কেসটা হলো বিশ্বাসঘাতকতার। বিশ্বাসঘাতকতা? এক বন্ধু আর এক বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তাহলে তো তাকে গুলি করে দেওয়াই উচিত। হ্যাঁ, রিভলভারটা বের কর আর কপালে ঠেকে গুলি কর। আরে আরে, তাহলে শিবা বিশ্বাসঘাতকটা কে? তুই এতদিন কলকাতা এসেছিস, দেখা করতে পারিস নি? আচ্ছা আচ্ছা, আমি কি করে জানবো বল তুই কলকাতা এসেছিস? আরে আমি তো অনেকদিন আগেই চলে এসেছি। আচ্ছা কোথায়? লক আপে। চল চল চল, আমার বাড়ি চল। যাবো আগে আমি আসছি, সুতরাং তুমি আমার বাড়ি যাও। না কাকা বাবু, আমার আজকে খুব জরুরি অ্যাপয়েন্টমেন্ট, আমি একদিন যাবো। শিওর? আরে ঠিক আছে, তাই হবে। চল 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 বাপি। হ্যাঁ চল। তোর ঘরটা দেখলি বোঝা যায় তোর ঘরে লক্ষ্মীর ছোঁয়া রয়েছে সর্বত্র। কেমন আছেন আপনি? চোর গুন্ডা খুনি বদমাইশ নিয়ে ঘর করছি, ভালো থাকবো কি করে? কিন্তু শুধু চায় চলবে না। তোমার পছন্দের খাবারই তৈরি হবে। আগে তুমি যা খেতে ভালোবাসতে আজ তুমি তাই পাবে। চলো বৌমা। এখন আমার প্রধান কাজ হচ্ছে আমার ছেলে রাজীবের একটা বিয়ে দেওয়া। হ্যাঁ, আমার ইচ্ছে যে শিবানীর বিয়েটা তাড়াতাড়ি হোক। ও হ্যাঁ সূর্য, তুই রাজীবের জন্য কোনো পাত্রী দেখেছিস? হ্যাঁ, পাত্রী একজন দেখেছি, পছন্দ খুবই হয়েছে। আর তার বাপও তোরই মতন একজন উচ্চপদস্থ পুলিশ অফিসার। তুই আমাকে নাম ঠিকানাটা দে, আমি খোঁজ খবর নিচ্ছি। নামটা তো ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, তবে ওদিকে লেখা আছে। চল চল চল। ওই দেখ, মেয়ের বাপ দাঁড়িয়ে আছে, ওকে দেখে জিজ্ঞেস কর ওর মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেবে কিনা। সূর্য, তুই সত্যি বলছিস? আমার মা মরা মেয়েকে তুই? আরে হ্যাঁ রে, শিবানীকে দেখে আমি সব ঠিক করে ফেলেছি। আরে শিবানী আমার ছেলের বউ হয়ে আসবে, এর চেয়ে আনন্দের আর কি হতে পারে? হ্যাঁ সূর্য, আমি আমি ভাবতে পারছি না। দেখ নারায়ণ, আমরা তো এদিকে সব ঠিকঠাক করে ফেললাম, কিন্তু তুই তোর মেয়েকে একবার দেখে জিজ্ঞেস কর যে বিয়েতে সে রাজি আছে কিনা। ওর কথা পরে ভাববি, তার আগে দেখ যে তোর ছেলে বিয়েতে রাজি আছে কিনা। মানে ওরও তো একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে। আমি আমার ছেলেকে সব ব্যাপারে স্বাধীনতা দিয়েছি, কিন্তু ঘরে লক্ষ্মী আনার ব্যাপারে একেবারেই না। আমার পছন্দই ওর পছন্দ। তুই বলো, শিবানীকে একবার জিজ্ঞেস কর। আমি আমার মেয়েকে একই শিক্ষা দিয়েছি রে সূর্য, ও জানে যে আমি যে সিদ্ধান্তটা নেব সেটা ওর সুখের জন্য। তাছাড়া ও আমাকে এত ভালোবাসে না, আমার কোনো সিদ্ধান্তের ও বিরোধিতা করবে না। বাহ বাহ বাহ, তাহলে দেরি কর, হাতটা মেলাও। বিয়ের কথা তাহলে পাক্কা। আরে এসো ভাই এসো। এই কথাটা মাইয়া যদি আমায় বিয়া কর, ঢাকা বিয়ার কোলা আমি হমু রে তোর বর, আমি হমু রে তোর বর। কই রে কথার মাইয়া রে তুই আমায় বিয়া কর, এই কি সব কথার মাইয়া রে তুই আমায় বিয়া কর, ঢাকা জেলার কোলা আমি হমু রে তোর বর। কি হয়েছে কি? বাবুর কাছে যাও, সব জানতে পারবো। কি জানতে পারবো? যাও না, আমি রান্না করে যাই, আনন্দে একটু নাচানাচি করি। আরে চলো পড়ে চলো। কি গো, তোমরা রমাদিদের ডাকবে তো? হ্যাঁ, ওদের তো বলতেই হবে। আচ্ছা ওর স্বামীর নামটা কি জানো? বাবা বাবা, ব্যাপারটা কি, বাড়িতে সবাই কিরকম লম্পঝম্প শুরু করে দিয়েছে? লম্পঝম্প করার মতনই ঘটনা ঘটেছে। আজ আমাদের বড় খুশির দিন। শোন বলো, তোর বিয়ে ঠিক করে ফেলেছি। বিয়ে? হ্যাঁ, পাত্রী আমাদের খুব জানাশোনা, তোর বাবার বন্ধুর মেয়ে। আমার বন্ধু নারায়ণ সান্যালকে মনে আছে তো? নারায়ণ? ও হ্যাঁ, পুলিশ কাকু। হ্যাঁ,
ওই পুলিশ কাকুই আজ কলকাতা টপ পুলিশ অফিসে ডিআইজি ক্রাইম লালবাজারে বসেন। ওর মেয়ের সঙ্গে তোর বিয়ে আমি পাকা করে ফেলেছি। বাবা দেখো, আমি ঠিক এখনো বিয়ের জন্য প্রস্তুত নই। দেখ রাজীব, আমরা যা করব তোর ভালোর জন্যই করব। কিন্তু বাবা, তুই মেয়ের এই ছবিটা তো দেখ। মানে পুলিশ কাকুর মেয়ে? হ্যাঁ শিবানী। দেখ রাজীব, আমি ভাবতেও পারিনি যে তুই আমার কথার অবাধ্য হবি। না না, আমি কি তা করতে পারি? তোমরা যখন ঠিক করেছো তখন নিশ্চয় ভালোই হবে। দেখলি তো, আমি ঠিক জানতাম রাজীব আমাদের কথা ফেলতে পারবে না। লন্তো, এবার একটু মিষ্টি মুখ কই ডালন, একেবারে আসল খিরের নাড়ু আনতি। ভূতটাকে কোথা থেকে জোটালে মা? হ্যাঁ নয়, হ্যাঁ এই খিদের নাড়ু গুলো তুমি খাও বাবা। এটা তো পেঁয়াজ, আমি তো প্লেটে নাড়ু রাখছিলাম। এগুলো পেঁয়াজ হইলো কি কই যা? পেঁয়াজ তো আমার পকেটে ছিল। যা যা বলছি যা, এগুলো নিয়ে যা, রসগোল্লা নিয়ে যা। পাশি দেখ সূর্য, এবার পাজি দেখে বিয়ের দিনক্ষণটা ঠিক করে ফেল। বাবা কিছু বলবে? ওইটা কোনটা? ওই ছবিটা। ছবিটা? হ্যাঁ এরা ভালো করে দেখো। আমি চাচ্ছি। হ্যাঁ গো, ওর পছন্দ হয়েছে তো? আলবা, আরে এত বছর ধরে ওকালতি করছি, চোখ দেখলে আমি সব ধরতে পারছি। দেখলে না ছবিটা নেবার সময় একটা বাবা ওটা ওইটা। সেদিন তোমার অন্যটা ভুল করে আমার কাছে এসেছিল, কিন্তু আজ আজ তুমি সত্যি সত্যি আমার কাছে আসছো। গোলাপে গোলাপে সাজানো দিন, কানেরই আলাপে হলো রঙিন, তাকে বলা হয় প্রথম বসন্ত। সাজানো দিন প্রাণের আলাপে হলো রঙিন, তাকে বলা হয় প্রথম বসন্ত। তখনই সে পায় খুশির দিগন্ত।
দিন জানেরি আলাপে হলো রঙিন, তাকে বলা হয় প্রথম বসন্ত। হ্যালো, শোনো শোনো। হ্যাঁ, আমি বলছি আমাদের বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাবে ভালো। না সত্যি, তোমাকে ছেড়ে আমার পক্ষে থাকা সম্ভব নয়। হ্যাঁ, আজ বিকেলে তোমার বাবার সঙ্গে দেখা করতে যাবো। ওপো, তুমি অফিসে চলে এসো না, একসাথে যাবো। ওকে। হ্যাঁ শোনো শোনো, আমি তোমায় পরে ফোন করছি। হ্যালো হ্যালো, শুভর কথা শেষ হয়েছে, এবার আমার কথা শুরু। আমাকে নিশ্চয়ই চিনতে পারছেন, আমি হচ্ছি শুভর একমাত্র বন্ধু। ও নিশ্চয়ই আপনাকে আমার কথা বলেছে। হ্যাঁ বলেছে। দেখুন, আমার বন্ধু এই প্রথম কাউকে ভালোবেসেছে, তাই ওর মনে কখনো আঘাত দেবেন না। কিন্তু আপনার চোখ দুটো আরো বেশি সুন্দর। আপনি কি করে দেখলেন? আমার বন্ধুর ক্যানভাসে। আপনার দেখতে কেমন? সেটা আপনি নিজে সামনে এসে বিচার করুন। ফাটাফাটি। ও কারেক্ট কারেক্ট কারেক্ট, আপনি ঠিক বলেছেন, কারণ আপনাকে দর্শন করা এখন আমার খুব জরুরি হয়ে পড়েছে। তাহলে কাল বিকেল 5টায়। ওকে বাই। কি করছিস? আরে বাবারে, আর কদিন পরে তো এই গাল দুটো অন্য একজনের সম্পত্তি হয়ে যাবে। তুই বিশ্বাস করে শুভ, আমি এত এক্সাইটেড, আমি ভাবতে পারছি না যে তোর পাশে একটা ফুটফুটে বউ। আরে বাবা, পানি ঝরে পড়ে না। আরে 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 ছাড়, আমার টেনশন হচ্ছে। কেন? আমি এক্ষুনি একবার বেরোতে হবে, ওই প্রেমিকার পিতাশ্রীর সঙ্গে আজ আমার প্রথম সাক্ষাৎকার। তুই বেঁচে ফিরিস রে। রাত পৌঁছে গেছে। এই যা যা বললাম সব মনে আছে তো? সব মনে আছে। শোনো, হ্যাঁ, বাপের সঙ্গে কিন্তু খুব হিসেব করে কথা বলবে। বাপি কিন্তু খুব রাগী। খুব রাগী? ওরে বাবা রে, এখন কি হয়? আজ তোমার বাপির সঙ্গে দেখা করে তোমাকে আমি সারা জীবনের মতো চেয়ে নেব। আচ্ছা তাই বুঝি, চলো আমার বীর পুরুষ। কি ব্যাপার? দিদিমণি, সাহেবের হার্ট অ্যাটাক হয়েছে, ওনাকে অরবিন্দ সেবা কেন্দ্রে নিয়ে গেছে। কেমন দেখলেন ডাক্তারবাবু? মনে হচ্ছে ইজ নাও আউট অফ ডেঞ্জার, তবে 72 ঘন্টা না কাটলে কিছু বলা যাচ্ছে না। আচ্ছা আমি কি একটু ভেতরে যেতে পারি? হ্যাঁ, এমনি একবার দেখা করতে পারেন, তবে এমন কিছু বলবেন না যাতে উনি টেন্সড। থ্যাঙ্ক ইউ। এসো। না তুমি একা যাও, এই সময় তোমার বাপির সঙ্গে আমার দেখা করা ঠিক হবে না, আমি পরে দেখা করে নেব। তাহলে তুমি ওখানে অপেক্ষা করো, আমি আসছি। আমি এখানে আছি, যাও যাও। বাপি বাপি, তোমার কি হলো বাপি? কি রে বাপি, তোর চোখে জল কেন? হ্যাঁ ভাবিস না ভাবিস না, আমার এই হাড়টা না কই মাসির হাড়, অত সহজে থেমে যাবে? যতদিন আমি নাতি নাতির মুখ দেখছি ততদিন আমার কিচ্ছু হবে না। হ্যাঁ রে, তুই পরে ঘরে চলে যাবি এই ভেবে বুকটা কেমন করে উঠলো। তোমাকে ছেড়ে আমি কোথাও যাবো না বাপি। যাবি না কিরে পাগলি, আমি তোর বিয়ের দিন পাকা করে ফেলেছি। আমার বিয়ের দিন তুমি পাকা করে ফেলেছো? হ্যাঁ, সামনে মাসের 10 তারিখ। কিন্তু বাপ, তুই কিচ্ছু ভাবিস না, তুই যে ঘরে যাবি না আমার ঘরে, এই ধরো পালকি করে এ ঘর থেকে গেলে ও ঘরে, যেখানে অধীর আগ্রহে অপেক্ষা করে আছে তোমার মা, তোমার ঠাকুমা। আরে থাক 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 থাক, গড ব্লেস গড ব্লেস গড ব্লেস, বস বস। এই যে তুই দারোগা বহুত চার,
যেই দেখলি মেয়ের বিয়েতে দান সামগ্রী হিসেবে কিছু দিতে হবে, অমনি হার্ট অ্যাটাকে বাহানা করে ধপ করে শুয়ে পড়লি। বল মহুরী, তুই তোর ছেলের বিয়েতে কি চাস? তুই যা চাইবি আমি তোকে তাই দেব। এই মেয়ের মা মারা যাবার পর তুই যে মায়া মমতা দিয়ে একে বড় করেছিস, মানুষ করেছিস, সেই মমতা থেকে ছিটে ফোটা আশীর্বাদ স্বরূপ আমার ছেলেকে দিস, তাহলেই বুঝবো আমার সব পাওয়া হয়ে গেছে। সেটা তুই চাইবার অনেক আগেই তোর ছেলেকে আমি দিয়ে দিয়েছি। কি হলো বলো, প্রবলেমটা কি? যদি বলি প্রবলেমটা তোমাকে নিয়ে। আমাকে নিয়ে? হ্যাঁ, বাপি আমার বিয়েটা অন্য জায়গায় ফাইনাল করে ফেলেছে। সে কি? শুভ, শুভ আমি ভেবেই উঠতে পারছি না যে আমি আমি কি করব। বাপির এক পুরনো কলেজের বন্ধুর সাথে হঠাৎই বাপির দেখা হয়ে যায়। উনি হাইকোর্টের মস্ত বড় উকিল, ওনারই একমাত্র ছেলের সঙ্গে শুভ, শুভ বাপির যা শরীরের অবস্থা আমি তুমি কিছুতেই বলতে পারছি না। কেন বলবে কেন? আমার মতো একটা সাধারণ ছেলের জন্য কেন তুমি অমন ভালো একটা পাত্র হাতছাড়া করবে? কি বলছো শুভ, তুমি আমাকে এই ভালোবাসো? ভালোবাসি বলি তুমি চাই, তুমি সুখে হো শিবানী। না শুভ, আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। শিবানী, দরকার হয় আমি বাবার বন্ধু একবার সূর্যদেব বাবুর কাছে গিয়ে সব কথা খুলে বলবো। সূর্যদেব বাবু মানে অ্যাডভোকেট সূর্যদেব ব্যানার্জি? সামনের 10 তারিখে ওনার ছেলে রাজীবের সাথে আমার বিয়ে। রাজীবের সাথে? গুড মর্নিং শুভ। আমি কি করে জানবো যে আপনি ফুল ছেড়ে মানুষকে ভালোবাসতে শুরু করেছেন? মাঝখানে অবশ্য ঝাঁকিও সব কথা, এখন আপনি আমার বন্ধু স্ত্রী হতে চলেছেন। জানেন, আমার জীবনে শুভর বন্ধুত্বের চেয়ে বড় আর কিচ্ছু নেই। আমি ওর জন্য সব কিছু করতে পারি, আই ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং ফর হিম। তুই কিছু চিন্তা করিস না শুভ, আমি আজকেই বাবাকে বলে দেবো যে এই বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। না রে রাজীব, দুম করে কিছু করা যাবে না। শিবানীর বাবার শরীরের অবস্থা একদম ভালো নয়, হঠাৎ বিয়েটা ভেঙে গেলে হয়তো সে আঘাত উনি সহ্য করতে পারবেন না, একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। প্লিজ আপনি এমন একটা কিছু হঠাৎ করে ফেলবেন না যাতে বাপি কোনো রকম আঘাত পায়, কারণ বাপি ছাড়া যে আমার আর কেউ নেই। ওয়েল, তাহলে এমন একটা রাস্তা বার করতে হবে যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। তোরা এখানে বসে গল্প কর, আমি ততক্ষণ হাঁটতে হাঁটতে একটা উপায় বার করি। সিগারেট দে। হ্যাঁ সিগারেট দে, তাতে সিগারেট। তোরা একটু ভাব। হ্যাঁ দেখো, ও ঠিক একটা উপায় বার করবে, আমরাও ভাবি। এসো শুভ, পেয়ে গেছি, পেয়ে গেছি শুভ, শুভ শুভ পেয়ে গেছি, পেয়ে গেছি, আমি একটা উপায় পেয়ে গেছি। কি উপায় পেলি বল? শোন, আমার বাবা আর ওর বাবা যা চাইছেন তাই হবে। সামনের মাসে 10 তারিখে আমি শিবানীকে বিয়ে করব। ও রাজীব, বি সিরিয়াস, তুই সিরিয়াস হ, বুঝলেন? এই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। আমি যখন সত্যিকারের সিরিয়াস হই লোকে তখন হেসে উড়িয়ে দেয়, আমায় বিশ্বাসই করতে চায় না। সারাদিন ভর ভাবনা চিন্তা আলোচনার পর এখন তুই বলছিস শিবানীকে তুই বিয়ে করবি, এরপরও তুই বলতে যাস তুই সিরিয়াস? Yes, yes, I'm serious. আপনি ওকে বিশ্বাস করছেন যে আমি সিরিয়াস নই? ঠিক আছে, আমি যেটা বলছি সেটা মন দিয়ে শুনো। তুইও শোন, শিবানীর বাবা আর আমার বাবার ইচ্ছে মতন আমাদের বিয়েটা হয়ে যাক, তারপর বিয়ের পর শিবানী তোর সম্পদ হিসেবে আমার কাছে জমা থাকবে, ব্যাংকের অ্যাকাউন্টের মতন টাকাটা জমা থাকবে আমার কাছে,
আর চেক বইটা থাকবে তোর কাছে। তারপর বিয়ে হয়ে গেলে আমরা শিবানীর বাবার স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখবো, উনি পুরোপুরি সুস্থ হয়ে গেলে ব্যাস আমি আমার অ্যাটম বম থেকে ফরাবো। তারপর শিবানী শীতের সিঁদুর মুছে চলে যাবে ওর বাপের বাড়িতে, আর তুই একটা শুভদিন থেকে বিয়ে করবি। কাক পক্ষী তো টের পাবে না যে ভেতরে ভেতরে কি নাটক চলছিল। এটাই ফাইনাল, আর 10 দিন পরে আমি আপনাকে বিয়ে করছি সানাই বাজিয়ে। এটার মধ্যে কিছু মেশাস নি তো? হ্যাঁ দেখো না, তোকে তো বিশ্বাস নেই। শাখা সিঁদুর পরে আপনাকে তো বেশ ভালোই দেখাচ্ছে। আমার ভীষণ অস্বস্তি হচ্ছে। বুঝতে পারছি, আসলে আমি আগে বুঝিনি যে বিয়েতে এত ঝঞ্ঝাট। যখন বুঝতেই পারেননি তাহলে এরকম একটা আইডিয়া দিলেন কেন? আমার উপর দিয়ে যে কি যাচ্ছে তা আপনি কল্পনাও করতে পারবেন না। হ্যাঁ কল্পনা করতে কিছুটা পারছি, সেই জন্য তো আপনার জন্য আজকে একটা
স্পেশাল উপহার এনেছি আমার জন্য। অবশ্য আজকে আপনাকে অনেকেই অনেক কিছু উপহার দিয়েছে, কিন্তু আমি জানি যে আজকে আপনাকে আমি যে উপহারটা দেব সেটা হবে আপনার জীবনের সবচেয়ে সেরা উপহার। নিন দেখুন। দন্তারিং সর্বপাপগ্নং প্রণোতোস্মি দিবাকরম্। যোং জবাকুসুম সংকাশং কাশ্যপ্যং মহাদ্বুদিং দন্তারিং সর্বপাপগ্নং প্রণোতোস্মি দিবাকরম্। হে সব্যসাচী, তুমি নিমিত্ত মাত্র হও। ভগবান বললেন, ভীষ্ম, দ্রোণ, কর্ণ, জয়দ্রত এবং অন্যান্য বীর যোদ্ধাদের আমি পূর্বেই নিহত করেছি, তুমি সেই মৃতদেরই বধ করো। তুমি যুদ্ধে শত্রুদের নিশ্চয়ই জয় করবে, অতএব যুদ্ধ করো। আমি কুজো হতে যাবো কেন? দিনের মধ্যে যে কতবার নিচে প্রণাম করতে হবে। এই শিক্ষা আমরা ছোটবেলা থেকে পেয়েছি বৌমা। বড়দের প্রণাম করে যে আশীর্বাদ পাওয়া যায় তার মূল্য যে কি সেটা আমরা বুঝেছি। এই সংসারে যে শান্তি বিরাজ করছে তা সবই আমাদের বাবা মা ঠাকুর তার আশীর্বাদ। শিবানী, নতুন ঘর, নতুন পরিবেশ, তোমার কোনো অসুবিধা হয়নি তো? না, আমার কোনো অসুবিধা হয়নি। না না, অসুবিধা হবে কেন, এ তো নিজেরই বাড়ি, নারায়ণের মেয়ে মানে তো আমারই মেয়ে, তার উপর আমার বৌমা। বাবা, আজ থেকে তবে তোমার দুটো মেয়ে। আমার বৌদি এত ভালো যে আমার অর্ধেক জায়গা বৌদিকে দিয়ে দিলাম। যা যা যা, বৌদি বৌদিকে বাড়িটা ঘুরিয়ে রেখে দে। না না, ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি, এসো শিবানী। যা যা। সত্যি সূর্য, আমার নাত বৌমা এত ভালো হয়েছে, একেবারে এই বাড়ির সঙ্গে মানাচ্ছে। এই দেখো, এটা হচ্ছে আমাদের রান্নাঘর। আর আমি হইলাম গিয়া এই ঘরের কর্তা। আচ্ছা শিবানী, তুমি রান্না করতে পারো? পারি মানে? কোনো চিন্তা নাই, আমারে গুরু মাইনা লও, আমি তোমার সব শিখা দিব। তুই শুধু ওর গুরু নয়, তুই এ বাড়ির সকলের গুরু। তুই কি কয়? দড়িটা ঠিক কর। বাসু, একটু খাবি, বেশি খাবি না। মা আমাকে বলতেন, মেয়েদের আসল জীবন শুরু হয় স্বামীর ঘর থেকে আর শেষও হয় স্বামীর ঘরে। এই বংশের সব স্ত্রীরাই এর মর্যাদা দিয়ে এসেছে। এসো। Thank you.
বসো। জানো শিবানী, এই সব গয়না আমার শাশুড়ি আমাকে দিয়েছিলেন, আজ আমি সব তোমাকে দিলাম। নাও এগুলো আলমারিতে তুলে রাখো, এখন থাক না মা, পরে নিয়ে নেব। ঠিক আছে শিবানী, আজ থেকে বাড়ি সব চাবি তোমাকে সামলাতে হবে। না না মা, এত বড় বোঝা আমার উপর চাপিয়ে দেবেন না। এটা বোঝা নয়, এটা অধিকার বৌমা। আজ থেকে ঘর তো তোমার। আরে আমি বুঝতে পারছি যে তুই সারা রাত্রি ছটফট করেছিস। সবার লাভ স্টোরিতে মিলনের পরে বিচ্ছেদ হয়, আর তোর লাভ স্টোরিতে মিলনের আগে বিচ্ছেদ। তুই কোনো চিন্তা করিস না, ঘন্টা খানেক পরে পার্মানেন্ট জায়গায় পৌঁছে যা। আমি যে করে হোক শিবানীকে বাড়ি থেকে বার করছি। এক মিনিট শিবানী, শুভর ফোন। শুভ, আমার কিন্তু কিছু ভালো লাগছে না, আমার ভয় করছে। আরে ইয়ে নাটক হ্যায় পাগলি, নাটক হ্যায়। দেখো এটা আমাদের কাছে নাটক, কিন্তু ওনাদের কাছে তো তা নয়। দু চার দিনে তো ব্যাপার, দেখো সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আমার জন্য সবাই নিচে অপেক্ষা করছেন, আমি রাখছি। এ শান্তি তো। আজ সবাই বাড়িতে রয়েছেন, কিভাবে যাওয়ার কথা বললেন? দেখুন না কি করি। বাবা, আমরা একটু বেরোচ্ছি। কোথায় যাচ্ছিস? মন্দিরে পুজো দিতে। সবাই বলে যে বাড়িতে নতুন বউ আসলে মন্দিরে পুজো দেওয়া উচিত। হ্যাঁ ঠিক আছে, কিন্তু কিছু খেয়ে যা। না মা, পুজো যখন দেব তখন খালি পেটে। বাবা কত কি শিখেছিস। হ্যাঁ দেখেছো মা, তোমার নাতিটিও ঠিক আমার মতন ঠাকুর ভক্ত হয়েছে। বুঝলি বৌমনি, তোর শাশুড়ি যখন প্রথম এই বাড়িতে বউ হয়ে এলো তখন আমরাও পুজো দিতে গিয়েছিলাম মন্দিরে সপরিবারে। তো বেশ ভালোই হলো, চলো আমরাও আজ সপরিবারে পুজো দিয়ে আসি। কি গো? তোমরা সবাই মিলে পুজো দিতে যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো না চলো। মা তোমাদের বিবাহিত জীবন সুখে রাখো, তোমার স্মৃতির সিঁদুর উজ্জ্বল হোক মা। ঠাকুর মশাই কিছু আশীর্বাদ বাঁচিয়ে রাখুন, আর অনেক লোক আছে। জীবনে যতই আশীর্বাদ পাস না কেন তা কমই থেকে যায়। আমার ভগবানের কাছে একটাই প্রার্থনা, আমি যেন নাতি নাতির মুখ দেখে মরতে পারি। দেরি দেখে তো আমি চলেই যাচ্ছিলাম। আর বলিস না, বিয়ের আগে নিজের ইচ্ছে মতন চলতাম, এখন অন্যের ইচ্ছে মতন চলতে হচ্ছে। দেখ রাজীব, আমি তো শিবানীকে না দেখে আর থাকতেই পারছি না। কি করব বল, শিবানীকে বিয়ে করার পর ও এখন সকলের হয়ে গেছে, সবার চোখের সামনে থেকে ওকে বার করা বড় মুশকিল হয়ে গেছে। তুই কিচ্ছু চিন্তা করিস না, কাল আমি যেভাবেই হোক শিবানীকে তোর কাছে নিয়ে আসবোই। দেখ কি করা যায়, আমার তো কিছু করার নেই, এখন তুই যা বলবি সেই মতো আমায় চলতে হবে। দেখ এইভাবে বলিস না, আমি যা করেছি তোদের তোদের ভালোর জন্যই করেছি। ঠিক আছে এখন বাড়ি যা তো, বাড়ির লোকেরা হয়তো ভাবছে যে নতুন বউকে রেখে বরকতা হাওয়া হয়ে গেল। তোর বাড়িতে ঢুকতে ইচ্ছে করে না, রোজই একটা না একটা অনুষ্ঠান লেগেই আছে। ও নম গ্যাসায় নম, খুব ভালো করে খাবার রান্না করায় নম। বৌদি শুরু করেন। আজ প্রথম দিন শিবানী আমাদের জন্য আলু পোস্ত রান্না করেছে। আলু পোস্ত? বাবা বাবা বাবা। বৌমনি তুমি আমাদের সঙ্গে খেতে বসে যাও না। না ঠাম্মা আমি পরে বসছি, আজকে দাদা বৌদি একসাথে খাবে। দাও 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 আমাকে, দেখ আলু পোস্ত।
দেখো গায়ত্রী, রাজীবকে বলে দেবে কাল থেকে যেন খাবার টেবিল। চমৎকার হয়েছে, খাও বৌদিয়া এমন রান্না রাঁধছে, জীবনে এমন রান্না খান নাই। চলো আমরা অন্য রান্নাগুলো নিয়ে আসি। বাবা আলু পোস্তটা কি যা? জ্যোতি বাবা প্রচন্ড ঝাল। ঝাল হয়েছে তো কি হয়েছে? চুপচাপ খেয়ে নাও, কেউ কিছু বলবে না, বৌমনি জানতে পারলে খুব কষ্ট পাবে। কেমন হয়েছে মা? খুব ভালো, খুব ভালো হয়েছে। কি গো, খুব ভালো। কইছিলাম না এমন রান্না কখনো খান নাই জীবনে। জীবনে খায় না, সত্যি খায় না, সত্যি খায় না। তোরে এত ভালোবাসি আর তুই কি না মানে ডুবাইলি? কি হয়েছে, কি হয়েছে পাঁচুদা, কাঁদছো কেন? এইমাত্র আমি আলু পোস্ত কাইকা দেখলাম। হ্যাঁ তো কি হয়েছে? আমি পোস্ত বাটনের সময় নেশার করে বেশি লঙ্কা বাইতে ফেলছি। কি করেছো তুমি? আলু পোস্ত যা জাল হয়েছে মনে হয় বাড়ির সবার গেছে, এত জাল হয়েছে। তবু সবাই কিছু না বলে সবটা খেয়ে নিল, একটা কথাও বলল না। বৌমনি, তাই বৌমনি, এতে লজ্জা পাবার কি আছে? প্রথম প্রথম শ্বশুরবাড়িতে নতুন বউরা এলে ওরকম একটু আধটু ভুল হয়। আমি কি করেছিলাম জানিস না? শ্বশুরবাড়িতে গিয়ে প্রথম যেদিন রান্না করতে গেলাম, চিনি বদলে এক গাদা নুন ঢেলে দিয়েছি। আর নুন খেলে তো গুণ গাইতেই হয়। আর শুনেছি এর জন্য মা শাশুড়ি মাকে নাকি পুরস্কার দিয়েছিলেন। তা মা, তুমি তোমার নাতবউকে কি পুরস্কার দেবে? আমি পোস্তার সঙ্গে অনেক লঙ্কা বাইটা ফেলছি, তাই নাকি পুরস্কার? আই বাবু, আরে তোকে পুরস্কার দেবে বলে এখানে এসেছি, এদিকে এমন পুরস্কার চাই না বাবা গো। গান্তা মহিলা লঙ্কা কইরা দিছে রে, পুরস্কার নেবে। তামা বলো, তুমি তোমার নাতবুকে কি পুরস্কার দিচ্ছ? মা পুরস্কার দেবেন কেন, পুরস্কার দেব আমি। ওঠো শিবানী বসো। এই টাকাটা আমার মা মানে আমার শাশুড়ি আমি যেদিন প্রথম রান্না করি আমাকে দিয়েছিলেন। মা আপনার মনে আছে সে পুরনো 100 টাকার নোট? সেই দিন থেকে এটাকে আমি যত্ন করে রেখেছি। বৌমা, এতদিন ধরে তুমি এটাকে রেখে দিয়েছিলে তোমার কাছে? এটার মধ্যে আপনার আশীর্বাদ জড়ানো আছে মা, এটাকে আমি খরচ করতে পারি। শিবানী, এই টাকাটার উপর অধিকার আজ থেকে তোমার, এটা তুমি রাখো। আজকে টাকা নিয়ে পাট্টা কই একটু যাই। ঠিক আছে, হ্যাঁ পরে কথা হবে, দেখি দে। তোকে নিউজ পেপার আনতে বললাম, তুই ঠোঁয়া নিয়ে এসছিস? আপনি কই নিউজ পেপার কনাই তো? নিউজ পেপার চশমাটা নিয়ে যা, ঠোঁয়া নিয়ে আসে। আসো, এখনো সময় আছে, নিজেরা সুদ্রা আলো, নইলে চাকরিটা পাইব। চশমা, নিউজ পেপার অনেক হয়েছে, সেই ভুলটা করো। দিদিমণি, দিদিমণি, এক মিনিট, কি হয়েছে পাঁচুদা? বাবু আমার পর খুব রাগ গেছেন। কেন? ওনার চশমা পাওয়া যাইতেছে না, 5 মিনিটের মধ্যে দিন আপন যায়, সবাই রে বাড়ির বাইরে বার করে দেবে। দাঁড়াও আমি দেখছি, একটু হোল্ড করো প্লিজ। চলো চলো দেখি, পারো তোমরা, চলো। চশমা, 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 নিউজপেপার, চশমা। আরে এত দেরি করছিস কেন? এই লন পেপার, এই লন আপনার চশমা। দে দে দে,
তুমি একটু উল্লুক কে? হ্যাঁ তুমি, এটা মার চশমা, আমারটা ধর। বাবা তোমার চশমাটা না এইখানে, নিজের চশমাটা মাথায় রেখে সারা বাড়ি তোলপাড় করছে। আরে পাঠক, এটা যে আমার কপালে ছিল তুই সেটা দেখতে পাস না? মানে সকাল থেকে কি চড়িয়ে বসে আছো? কি হলো রাহুল, দৌড়ে পালালো? কিছু না, আমি একটা প্ল্যান করেছি, আজকে আপনাদের দুজনকে একসঙ্গে বসিয়ে দেবো। সিনেমা দুটো টিকিট কিনে নিয়েছি, সিনেমা দেখার নাম করে বাড়ি থেকে বেরিয়ে আপনাকে আমি শুভর কাছে পৌঁছে দেবো। শুভর বাড়িতে বসে আপনারা যত খুশি গল্প করুন, কেউ আপনাদের ডিস্টার্ব করবে না। নিন, তৈরি হয়ে নিন। বাবা তোরা শুনলাম সিনেমা যাচ্ছিস? হ্যাঁ, দুটো অ্যাডভান্স টিকিট কেটে নিয়েছি তো। আমিও অ্যাডভান্স টিকিট কেটেছি। তুমিও অ্যাডভান্স টিকিট কেটেছো মানে? তুমি একটা আস্ত ইডিয়েট, নতুন বৌমাকে কি ঘরে পচিয়ে মারবে? নে, দুটো নেপালের টিকিট কেটে নিয়েছি, কদিন বৌমাকে নিয়ে নেপালে হানিমুন করে। বাবা ইউ আর গ্রেট। আসলে আমি কতদিন এটা ভাবছিলাম, ঠিক মতন দেখা সাক্ষাৎ নেই তো। দেখা সাক্ষাৎ নেই মানে? মানে নয় সারাদিন ঠাম্মার কাছে, নয় মার সঙ্গে রান্নাঘরে। তা যাবো মানে, সারা জীবন সংসারের কাজ তো পড়েই আছে, কদিন একটু বেরিয়ে আছে। বাবা ফ্লাইটের টাইম দুটো। আরে তোর তোর তোরই হয়, তোরই হয়, যাও 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 বৌমা, যাও 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 যাও। আমাদের বৌমা কিন্তু খুব ভালো হয়েছে। আমাদের ছেলেটি কি খারাপ হয়েছে? হ্যালো, আর শোন, আজ দুপুর দুটোর সময় নেপালে যাচ্ছি, তুই সোজা এয়ারপোর্টে চলে। হঠাৎ নেপাল? আরে বাড়ির লোকের জন্য আমরা হানিমুনে যাচ্ছি, আসলে তোর আর শিবানীর অবাধ বেড়ানোর সুযোগ। ওহ মাছারি বস, কদিন যে শিবানীকে। আচ্ছা আমি কিন্তু দৌড়ে চলে আসি, কিন্তু টিকিট? আরে আমি আগে গিয়ে টিকিট কাটছি, তুই ঠিক 12:30 সময় এয়ারপোর্টে পৌঁছা। ওকে, ফাইনাল কল ফর থাই ইন্টারন্যাশনাল টিজি 413 টু জাকার্তা। প্যাসেঞ্জার্স প্লিজ। বোর্ডিং পাস পেয়ে গেছি, আমি আসছি। আর এই কদিনে তুমি আমাদের পরিবারের সঙ্গে এমন ভাবে মিশে গেছো, এখানে ছাড়তে এসে সেটা বুঝতে পারছি। ওখানে গিয়ে সাবধানে থেকো, আমাদের খুব চিন্তা থাকবে। বৌমনি আমার কাছে আয়। আরে তোর মধ্যে কি জাদু আছে বলতো? তোকে চলে যেতে দেখে আমার বুকের ভেতরটা এত কষ্ট হচ্ছে কেন? আমি তো তোমাদের কিছু দিতে পারিনি ঠাম্মা, তবুও। না বৌমা, তুমি আমাদের সংসারে আনন্দের বন্যা বইয়ে দিয়েছো। সত্যি সূর্য, আমার মেয়েকে তোরা এত ভালোবাসিস দেখে আমার মনটা ভরে গেছে। শোন, আজকের ফ্লাইট ফুল, কাল সকালে ফ্লাইটে টিকিট কেটেছি। আচ্ছা, তুই কোনো চিন্তা করিস না, হোটেল এভারেস্ট কাঠমান্ডু সোজা পৌঁছে যাবে। বাড়ির সবাই অপেক্ষা করছে। অ্যাকচুয়ালি ঠিক আছে, অল দ্য বেস্ট। বৌদি খুব ভালো করে বেরিও, কিন্তু আমাদের কথা একটু ভেবো। অন্যায় অন্যায়, অনেক দেরি হয়ে গেছে, আর গল্প নয়। এবার আমরা আসি, আসি মা। হ্যাঁ টাটা, বাই, সাবধানে যাস। শুভ এসে দাঁড়িয়ে আছে। রাজীব ব্যানার্জি, আমার দুটো রুম বুক করা আছে। জাস্ট মিনিট স্যার। আরে মঞ্জরি এ মন, হিয়ার ইট ইজ। থ্যাংক ইউ। হাই রাজীব। ও শিবা, তুমি এখানে, সিং অফ এ লং লং টাইম, কেমন আছো? ফাইন। তুমি বিয়ে করে ফেলেছো আমার জন্য ওয়েট না করে? এনিওয়ে কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ শিবানী, আলাপ করে দিই সীমা, কলেজে আমরা একসঙ্গে পড়তাম। নমস্কার। কলেজে কিন্তু রাজীব ভীষণ দুষ্টু ছিল, সব সময় মেয়েদের পেছনে লাগতো, বিশেষ করে আমার পেছনে। আশা করি বিয়ের পর তুমি ওকে শুধরে দিয়েছো। এনিওয়ে আমি কোম্পানির কাজে এখানে এসেছি, রুম নাম্বার 201, কমপ্লিটলি অ্যালোন। রাতে ডিনার করবো ব্যাংকট হলে, তোমরা দুজনেই আসবে,
I will wait for you both. Okay? Bye. Bye-bye. See you. আপনার রুমের চাবি আসো। কথাই বলো না যে খেলাই খেলো না, যে কথাই বলো না যে খেলাই খেলো না, সিঁদুর নিয়ে খেলা খেলো না। কথাই বলো না যে খেলাই খেলো না, যে কথাই বলো না যে খেলাই খেলো না, সিঁদুর নিয়ে খেলা খেলো না। ঘুরে সাত পায়ে চলে কেউ যদি যায় একবার, সাত পাকে ঘুরে সাত পায়ে চলে কেউ যদি যায় একবার, যা খুশি করুক না যে পথে চলুক না, যায় না তো ফিরে আসাটা। কথাই বলো না যে খেলাই খেলো না, যে কথাই বলো না যে খেলাই খেলো না, সিঁদুর নিয়ে খেলা খেলো না।
শিবানী, কিরে তুই কি ভুলে গেছিস? এই সাজ পরে বিয়ের পিঁড়িতে বসে অগ্নিদেবতাকে সাক্ষী রেখে কি কি মন্ত্র পড়েছিলি? আমি সব ভুলতে চাইছি, অত সহজে তা পারবি না। কেন পারবো না? আমি তো জানি সবটাই সাজানো, সবটাই মিথ্যে। হ্যাঁ, তোরা রাজীবের বিয়েটা তোদের কাছে মিথ্যে, কিন্তু তার পিছনের মানুষগুলো, রাজীবের বাবা মা ঠাকুমা বোন, এদের কাছে তো মিথ্যে নয়। ওদের ভালোবাসা, তোর প্রতি বিশ্বাস স্নেহ, সেগুলো তো সাজানো নয়। এদের মমতার বন্ধন থেকে তুই বেরিয়ে আসতে পারবি কি? বেরোতে যে আমাকে হবেই, কারণ এটা যে সবটাই একটা খেলা। কি এত বড় সাহস তোর? একটা মেয়ে হয়ে তুই সিঁদুর নিয়ে খেলা করবি? আজকে সন্ধ্যেটা সত্যি খুব ভালো কাটলো। হ্যাঁ, অনেকদিন বাদে তোমাকে আবার নতুন করে পেলাম। কাল সকালে দেখা হবে। ওকে, গুড নাইট, বাই, হ্যাভ এ সুইট ড্রিম। আজ রাত্রে স্বপ্ন দেখলে তোমাকেই স্বপ্ন দেখব। ওকে, গুড নাইট, বাই বাই, বাই। দেখি আপনি এখনো ঘুমাননি? ও, বড় জন অপেক্ষা করেছেন বুঝি। ডিনার খেতে আপনার 3.5 ঘন্টা লাগলো। আসলে সীমার সঙ্গে গল্প করতে করতে সময়টা যে কিভাবে কেটে গেল বুঝতেই পারিনি। অ্যাকচুয়ালি শি ওয়াজ এ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন, কলেজে আমার খুব ভালো বন্ধু ছিল। কিন্তু আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে আমরা এখানে স্বামী স্ত্রী হিসেবে এসেছি। নকল স্বামী স্ত্রী? আসল কি নকল সেটা তো কেউ জানে না, তবে এখানে অন্য মেয়ের সাথে আপনাকে দেখলে কে কি ভাববে বলুন তো। দেখুন, লোকে আমার সম্পর্কে কি ভাবলো না ভাবলো, আই সিম্পলি ডোন্ট কেয়ার। কিন্তু আপনার পরিবারের মর্যাদাটা, সেটা নিশ্চয়ই আপনার ডোন্ট কেয়ারের মধ্যে পড়ে না? মর্যাদা? আপনি আমাদের পরিবারের কে যে আমাদের পরিবারের মর্যাদার কথা ভেবে আপনার রাত্রে ঘুম আসছে না? আর আমার পরিবারের মর্যাদার ব্যাপারে আমি কেয়ার করি না করি সেটা কি এখন আপনার কাছ থেকে আমাকে নতুন করে শিখতে হবে? চান না, চান চান নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ুন। মর্যাদা, আমাকে মর্যাদা শেখাতে এসেছে, মর্যাদা। শিবানী, এক্সকিউজ মি, আই এম রাজীব ব্যানার্জি, আমার স্ত্রীকে দেখেছেন? নো স্যার। ও, হাই রাজীব। শুভ, ভাগ্যিস তুই এলি। কেন, কি হয়েছে? আচ্ছা, সকাল থেকে শিবানীকে রুমে পাওয়া যাচ্ছে না। কি বলছিস তুই? আসলে সব দোষটা আমারই, কাল রাত্রে একটু বেশি ড্রিঙ্ক করে ওকে কি সব উল্টো পাল্টা বলে দিয়েছি, সেই জন্যই। তুই তো জানিস ও কেমন সেন্টিমেন্টাল, আমাকে ফেলে রেখে ওর অনিচ্ছা সত্ত্বেও তোর সঙ্গে ওকে আসতে হয়েছে, মনের উপর তো চাপ পড়ছেই। তারপর তুই, আই এম সরি। এক্সকিউজ মি, ওয়ান কল ফর ইউ স্যার। ফর মি? ইয়েস স্যার। হাই, আপনার স্ত্রী খোঁজ পাওয়া গেছে। থ্যাংক ইউ। হ্যালো, কোথায় আছে শিবানী? দেখি দেখি। হ্যালো হ্যালো, আমি অ্যাপোলো হসপিটাল থেকে বলছি। আচ্ছা, আপনার স্ত্রীকে আজ সকালে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে, উনি এখন আমাদের হসপিটালেই আছেন। ও আচ্ছা, আমি রাখছি। আচ্ছা, অ্যাপোলো হসপিটালটা কোথায়? শিবানী দেখো আমি এসে গেছি, এই দেখো আমি এসে গেছি। শিবানী, কি হয়েছে, কি হয়েছে শিবানী, কথা বলছো না কেন?
শিবানী তাকাও আমার দিকে। এই রাজীব, এই রাজীব দেখ, শিবানী আমার সাথে কথা বলছে না। শিবানী কি হয়েছে? আরে বলো না। এ কি করলাম? সবকিছুর জন্য আমি দায়ী, সবকিছুর জন্য আমি দায়ী, আমি দায়ী। হ্যাঁ রাজীব, আরে শোন, কি করছিস তুই? এক্সকিউজ মি, ডাক্তারবাবু এসে গেছেন। ডাক্তারবাবু? ওনাকে রাস্তায় অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে, পুলিশের জিপ ওনাকে এখানে নিয়ে আসে। জ্ঞান অল্প জানলাম মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন, কোনো গাড়ি ধাক্কা টাক্কা মেরে পালিয়ে গেছে, ভাগ্য ভালো, তেমন কিছু হয়নি। আচ্ছা, ও এখন ভালো আছে তো? আপনি কে? মানে আমি ওর, ও আমার বন্ধু, আমি ওর হাজব্যান্ড। আচ্ছা, ও এখন কেমন আছে? না ভয়ের তেমন কিছু কারণ নেই, তেমন কোনো চোট লাগেনি, একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। আজকের দিনে রাজীবের মতো বন্ধু পাওয়া খুব ভাগ্যের কথা, কি বলো? তোমার শরীর এখন কেমন আছে? একদম ভালো নেই। আমি জানি, আমি তোমার কাছে নেই বলে তোমার মন মেজাজ ভালো নেই, কিন্তু কি করবো বলো, এছাড়া তো কোনো উপায় ছিল না। কি হয়েছে শিবানী? কি হয়েছে? আমরা যা করছি ঠিক করছি না শুভ। ঠিক করছি না মানে? বিয়ের আগে আমি অবুঝ ছিলাম, তাই তোমরা যা বলেছ ঠিক বেঠিক না বুঝেই করেছি, কিন্তু আজ বুঝতে পারছি যে না বুঝে কত বড় ভুল করে বসে আছি। ভুল করেছ? হ্যাঁ ভুল। আমার সাথে রাজীবের বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু আমি তো শুধু রাজীবের স্ত্রী নই, আমি তো এখন কোটা ব্যানার্জি পরিবারের পুত্রবধূ। শিবানী! রাজীবের মা, বাবা, ঠাকুমা আমায় কত ভালোবাসেন, স্নেহ করেন। দেখো দেখো শুভ, আমি আমি রাজীবের সাথে সব সম্পর্ক ছিন্ন করে দিতে পারি, কিন্তু কিন্তু এই ব্যানার্জি পরিবারের সাথে আমি নাটক করতে পারবো না, আমি আমি অভিনেত্রী নই শুভ, আমি আমি ওদের সাথে সব মধুর সম্পর্ক ছিন্ন করতে পারি না, আমি আমি ওদের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারি না শুভ, আমি পারি না শুভ, পারি না। না জেনে আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি, এরপর যদি সব জানাজানি হয়ে যায় তাহলে বুড়ি ঠাকুমা তার দাদ বউয়ের কাছ থেকে এত বড় আঘাত সহ্য করতে পারবে না শুভ, পারবে না। জানো শুভ, আমার শ্বশুর আমাকে মেয়ের মতো ভালোবাসেন, আর আমার শাশুড়ি আমাকে মায়ের মমতা দিয়ে ঘিরে রেখেছেন। এরপর যদি সব জানাজানি হয়ে যায় তাহলে তাহলে সমাজের সামনে ওদের মাথা হেঁট হয়ে যাবে শুভ। আচ্ছা শুভ শুভ, তুমি বলো না, এত বড় অপরাধ আমার কি করা উচিত? কিন্তু আমি আমি যে তোমাকে ভীষণ ভালোবাসি শিবানী, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। এখন তাই মনে হচ্ছে শুভ, দেখবে দেখবে সব ঠিক হয়ে গেছে, কিন্তু কিন্তু আমায় দিয়ে তুমি
এত বড় পাপ কষ্ট করিও না শুভ, করিও না। আপনি এতক্ষণ কোথায় ছিলেন? নিচে, আজকে হার্বার হলে একটা অনুষ্ঠান আছে। ওরা কি করে জানতে পেরেছে যে আমি কলকাতার বিখ্যাত অ্যাডভোকেট সূর্যোদয় ব্যানার্জির ছেলে, তাই আজ ওরা আমাকে চিফ গেস্ট বানিয়েছে এবং সস্ত্রীক উপস্থিত থাকতে বলেছে। ও, তোরা দুজনে তৈরি হয়ে নে, আমি তোদের জন্য হলে ওয়েট করছি। ওকে, বাই বাই। তুমি একটু বাইরে যাবে, তৈরি হয়ে নেব। ও হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, লেটস গো। ওয়েলকাম মিস্টার ব্যানার্জি। হাই, নমস্কার বৌদি। এনাকে তো চিনলাম না। হি ইজ মাই ফ্রেন্ড, নাইস টু মিট ইউ। সেম টু ইউ। প্লিজ কাম। চল, এক্সকিউজ মি, ওয়ান মিনিট স্যার। জাস্ট আ মিনিট, জাস্ট আ মিনিট। ওকে স্যার। হ্যাঁ, আয়, তোর একটা গল্প করে আমি ড্রিঙ্ক নিয়ে আসি। ওকে, ছবি ভালো করে তুলো। এক মিনিট।
মিস্টার ব্যানার্জি, আপনার চিঠি। থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। রাজীব, আমাকে এখান থেকে চলে যেতে হচ্ছে, সকাল পর্যন্ত অপেক্ষা করতে পারলাম না। শুভ এখান থেকে চলে গেছে, আমাদের এখানে থাকার দরকার নেই। কাল ফার্স্ট ফ্লাইটে আমরা এখান থেকে চলে যাব। চলো। আমি ঠিক জানতাম আমার বৌমনি কখনো খালি হাতে আসবে না, সবার জন্য কিছু না কিছু নিয়ে আসবেই। বাবা, এই ডায়েরিটা আপনার জন্য। থ্যাংক ইউ। আপনি আপনার জরুরি অ্যাপয়েন্টমেন্টস গুলো এর মধ্যে লিখে রাখবেন। এর প্রথম পাতায় লিখে রাখবো তোমার নাম। আমার নাম? আজকের দিনটাতে লিখে রাখবো এই ডায়েরিটা তুমি আমায় দিয়েছো, এর দাম আমার কাছে অনেক, জীবনের শেষ দিন পর্যন্ত এটা আমার কাছে থাকবে। এই নাও তুলসীর মালা, আর হাতির দাঁতের দুর্গা প্রতিমা তোমার জন্য। তোমার পছন্দ হয়েছে ঠাম্মা? খুব সুন্দর হয়েছে বৌমনি। তোর দেয় দুর্গা মা তোর শীতের শীত যেন অক্ষয় রাখেন। প্রচন্ড শীত আমাকে স্পর্শ করতে পারবে না। ব্যক্ত রুম কি এটা তোর পছন্দ হয় কিনা? খুব পছন্দ। আর এটা বাবু, আমি যাইতেছি। কোথায় যাচ্ছিস? যেদিকে দুচোখ যাইব সেই দিকে চলে যাবো, এ বাড়িতে আমার কোনো ইজ্জত নাই। আরে কি হয়েছে তাই বলবি তো, বৌদি সবার লাইজ্ঞা কত কি আনছে বাদে আমি। তুমিও আমাদের সাইরা কোনোদিন যাইবা না কও তো। তুই এমন একটা অলক্ষণে কথা বলছিস, তোর বৌদি আমাদের ছেড়ে যাবে কোথায়? বৌদি তুমি 5 দিন ছিলা না, মনে হইতেছিল 5 বছর দেখি নাই। শোনো, একটা ব্যাপার আমি বুঝতে পারছি না, বাড়িতে এসে রাজীব কোথায় চলে গেল? কি রে তোর ব্যাপারটা কি? কি এমন কাজ পড়লো যদি কাউকে না বলে চলে এলি? কি রে কথা জবাব দিচ্ছিস না যে কি হলোটা কি? এটা কি করেছিসটা কি তুই? ঠিকই করেছে, ওর যে ছবিটা আমার বুকের মধ্যে আঁকা হয়ে আছে সেটা তো আমি কোনোদিনই মুছে ফেলতে পারবো না, তা এই ছবিগুলোকে আমি কেটে দিলাম, আমি নষ্ট করে দিলাম। হয়তো হয়তো দুদিন বাদে আমি ছিঁড়ে ফেলব। এসব এসব কি বলছিস নাকি তুই? ঠিকই বলছি, যাকে এত ভালোবাসতাম, যাকে নিয়ে এত স্বপ্ন দেখতাম, সে আজ স্বার্থপরের মতো আমাকে ছেড়ে চলে যেতে চাইছে। কারণ কারণ আমার তোদের মতো বাড়ি নেই, গাড়ি নেই, টাকা করে নেই, আমি নিঃস্ব। শুভ, শুভ তুই ভুল করছিস। শুভ, ভুল করছি না রাজীব, আমি ভুল করেছি, আমি ভুল করেছি শিবানীকে ভালোবেসে, আমি ভুল করেছি তোর কথায় নেপালে ছুটে গিয়ে। ও আমাকে দেখে এমন একটা ভাব করলো যেন ও আমায় চেনে না, জানে না। ও তোকে কিছু বলেছে নাকি? বলেছে বলি তো বলছি, ও বলেছে তোদের বাড়ির সবাই ওকে এত ভালোবাসে, এত বিশ্বাস করে যে ওদের সঙ্গে কিছুতেই ও বিশ্বাসঘাতকতা করতে পারবে না।
বইও বলেছে ওনাকে এখন আমার প্রেমিকা নয়, তো স্ত্রীও নয়, ওর এখন একটাই পরিচয়, তোদের পরিবারের বউ। তোদের পরিবারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে আজ ওর বুকে বাজছে, কিন্তু আমার সঙ্গে যেটা করলো সেটা বিশ্বাসঘাতকতা নয়? শুভ, তুই আমাকে বিশ্বাস কর না। এখন আমি কাউকে বিশ্বাস করি না, কাউকে না। শুভ, এত ভেঙে পড়িস না, শিবানী আমার হেফাজতে জমা রাখা তোর সম্পদ, আর সেই সম্পদের মালিক একমাত্র তুই। আমি তোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না, তোর সম্পদ এবার আমি তোর হাতে তুলে দেব, তাতে যদি আমার পরিবারে ভূমিকম্প হয় হবে। কি হলো, কিছু না খেয়ে ছাদে চলে এলেন? আমার খিদে নেই। শুনুন, ভালোই হয়েছে যে আপনি এখানে এসেছেন, আপনার সঙ্গে আমার জরুরি কথা আছে। এবার আমি চাইছি যে আপনি আমাদের বাড়ি ছেড়ে চলে যান। আমি চাই না যে আপনার জন্যে আমার আর শুভর বন্ধুত্বে দাগ লাগে। আপনার আর আমার লোক দেখানো সম্পর্ক হচ্ছে, শুভর আর আমার বন্ধুত্বের সম্পর্ক অনেক অনেক বেশি উঁচুতে। কিন্তু যে সম্পর্কের সাথে আজ আমি জড়িয়ে গেছি সেই সম্পর্ক তো সব রকম সম্পর্কের ঊর্ধ্বে। যে সিঁদুরকে আমি শুধুমাত্র লাল রং বলে ভেবেছিলাম, কিন্তু সে তো তা নয়, তার যে অনেক দায়িত্ব, অনেক মর্যাদা। এই মর্যাদা ঠর্যাদা আমি জানি না, আপনি আপনার এই সেতুটা মুছে ফেলো। আমার স্মৃতিতে আজ শুধু আপনার দেওয়া সিঁদুরই নয়, আপনার মার দেওয়া সিঁদুরও রয়েছে। আপনার দেওয়া সিঁদুর আমি মুছে ফেলে আপনার হাত থেকে মুক্তি পেতে পারি, কিন্তু ব্যানার্জি বংশের কৌটো থেকে যে সিঁদুর আপনার মা আমার স্মৃতিতে পড়িয়ে দিয়েছেন, সেই সিঁদুর আমার আমার স্মৃতি ভেদ করে আমার রক্তে মিশে গেছে। বলুন, বলুন না, সেই সিঁদুর আমার আমার রক্ত থেকে আলাদা করব কি করে, বলুন না। দেখুন, আমি আমি শুভকে কথা দিয়েছি আমি আপনাকে ওর কাছে ফিরিয়ে দেব, তাতে যদি প্রয়োজন হয় আপনার শরীর থেকে সমস্ত রক্ত নিংড়ে বার করে আপনার রক্ত থেকে সিঁদুরটাকে আমি আলাদা করে দেব। আপনি মেয়ে হলে বুঝতেন আপনি কতটা অসহায়। আপনি কেন অবুঝের মতন কথা বলছেন? এই ঘর আপনার নয়, এই ঘরে আপনি এসেছেন কদিনের জন্য অতিথি হয়ে। কাল সকালে যদি আপনি বাড়ি ছেড়ে না যান, তাহলে বাড়ির সকলকে আমি আসল সত্যটা জানিয়ে দিতে বাধ্য হব। দয়া করে আপনি কাজ করবেন না, আমি এ বাড়ি ছেড়ে চলে যাব, শুধু আপনার কাছে আমার একটাই অনুরোধ যে ঠাম্মা বাবা মা কেউ যেন কোনোদিন জানতে না পারে যে শুধুমাত্র সিঁদুর নিয়ে খেলা করার জন্য আমি আমি এ বাড়িতে এসেছিলাম। ওনারা যদি কোনোদিন যদি কোনোদিন জানতে পারেন, তাহলে ওদের ঘৃণার দৃষ্টি আমায় শেষ করে দেবে। আমি আমি চলে যাব, আমি কাল সকালে চলে যাব।
দেখুন, আমার মনে হয় এটারও আর এখানে কোনো প্রয়োজন নেই। এত সকাল সকাল কোথায় যাচ্ছিস বৌমনি? কাল রাতে শুয়ে খুব বাপির কথা মনে পড়ছিল। বাপি তো অসুস্থ, তাই ভাবলাম বাপির কাছে কটা দিন কাটিয়ে আসি। তাই যা ঘুরে আয়, তুই ছাড়া তো নারায়ণের আর কেউ নেই। ঠাম্মা, আমি তো কটা দিন থাকবো না, তোমার বাতের ব্যথার জন্য যে ওষুধটা আনিয়ে দিয়েছি ওটা লাগাতে ভুলো না কিন্তু। না মা, ভুলবো না। তুই হাতে করে তেলটা নিয়ে এসছিস, তাতে আমার অর্ধেক বাতের ব্যথা সেরে গেছে। আমি যাই বাবাদের বলে আসি। থাক থাক থাক, কি ব্যাপার? কদিন ধরে বাপির জন্য মনটা খুব খারাপ লাগছিল, তাই ভাবলাম বাপির কাছে কটা দিন ঘুরে আসি। আচ্ছা আচ্ছা, আমি তো থাকবো না মা, তাই আপনার এটা কাজে লাগবে, আপনি রাখুন। তুমি এমন ভাবে কথা বলছো যেন বরাবরের মতো চলে যাচ্ছ, আর কখনো ফিরেই আসবে না। আমি শুনছি বাবু, রান্নাঘর থেকে সব শুনছি। একদিনের জন্য বৌদিরে সারণ যাইব না। বৌদি আউনের পর থেকে আমি তো রান্না করাই ভুলে গেছি। গাড়ি পাঠাইয়া বৌদির বাবারে এখানে আইন নালাও। মন্দ বলিস না, আমি এক্ষুনি নারায়ণকে ফোন করছি। না বাবা, আমাকে যেতেই হবে। যেতেই হবে? বৌমা আমার দিকে তাকা, তাকাও বলছে। বৌমা আমি ওকালতি করে খাই, তোমার চোখ বলছে তুমি আমাদের কাছে কিছু লুকোচ্ছ। হ্যাঁ, আমার মনও তাই বলছে। যে আমাকে জিজ্ঞেস না করে একটা কাজও করে না, সে আজকে তৈরি হয়ে এসে আমাকে বলছে বাপের বাড়ি যাবে। বলো কি হয়েছে, বলো। কিছু হয়নি বাবা। কিছু হয়নি বলে তো শুনবো না, নিশ্চয়ই কিছু হয়েছে। রাজীবের সঙ্গে ঝগড়া হয়েছে? রাজীবকে কিছু বলেছে? বল বৌমনি। রাজীব, তুই বৌমাকে কিছু বলেছিস? না বাবা, ও আমাকে কিছু বলবে কেন? ও কিছু না বললে তুমি আমাদের অনুমতি ছাড়াই বাপের বাড়ি যাবার জন্য তৈরি হয়েছো? বল কি হয়েছে। বলছি তো, কিছু হয়নি। কিছুই হয়নি? বলছে তো বাবা, কিছু হয়নি। বৌমা আমি তোমার বাপি নয়, তোমার বাপির জীবনের দাম তোমার কাছে অনেক, আমার জীবনের দাম তোমার কাছে হয়তো কিছুই নয়। তার সত্ত্বেও আমার মাথায় হাত দিয়ে বলো তো বৌমা, তোমার আর রাজীবের মধ্যে কিছু হয়নি? বাবা আসলে হয়েছে নাকি? কিছুই হয়নি। কি ব্যাপার, হঠাৎ প্রণাম? আসলে আমি একটা বাজি জিতে গেছি বাবা। বাজি জিতে গেছি মানে? আমি বলেছিলাম বাবা মা ঠাম্মা আমাকে এত ভালোবাসেন যে আমাকে ছেড়ে একদিনও থাকতে পারবেন না, ওরা আমাকে যেতেই দেবেন না। আর ও বলেছিল আপনারা আমাকে আটকাবেনই না। আমি কি করে বুঝবো বলো বাবা, যে ওই কদিনে সকলের এত প্রিয় হয়ে গেছে। আমি ভাবতেই পারছি না বাবা, যে চোখে জল এনে আমি এত ভালো অভিনয় করতে পারবো। প্রমাণ তো হয়ে গেল, তাহলে এখন চোখে জল কেন? বৌমনি আমি তোকে বারণ করে দিচ্ছি,
ভবিষ্যতে আর কোনোদিন এমন বুক ফাটানো নাটক করিস না। আমরা তোকে সত্যিই ভালোবাসি, তোকে ছাড়া একদিনও থাকতে পারবো না। রাজীব, তুই আর তোর বউ মিলে আমাকে এমন করে ঠকালি, তোর মনে আছে আমাদের ঠকাতে গিয়ে গঙ্গা জলের বদলে কলের জল এনেছিলি? বৌমনে আমাদের সাক্ষাৎ গঙ্গা, ভুল করে মাটাকে বাড়ির বাইরে যেতে দিস না, বাপের বাড়ি যেতে হয়, কদিন পরে যাবে। কিন্তু আমি তো ওকে সত্যি সত্যি নিয়ে যেতে এসেছি। কি রে হঠাৎ? তুই বেশ কিছুদিন ধরে শিবার জন্য মনটা ছটফট করছিল, তো মাসিমা যদি অনুমতি দেন তো তাহলে শিবাকে কয়েকদিনের জন্য নিয়ে যেতে পারি। নিয়ে যেতে পারিস, তবে ঠিক দুদিনের জন্য। বেশ, তাই হবে। আমি তাহলে বাপের সাথে যাই। বাবা যাবে, যাও, তবে যাবার আগে তোমার এই বাবা যুগলকে এক কাপ চা খাইয়ে যাও। আমার চা একটু চিনি বেশি দিও। কি বললো বৌমা, চায় চিনি দিতে, তাই না? বাবার চায়ে এই শেষবারের মতো চিনি দেবো মা, আমি আপনাকে কথা দিচ্ছি, বাবার চায়ে আর কোনোদিন চিনি দেবো না। শিবা, কি রে, আজ তুই আমার চশমা খুললি না, পেপার কেড়ে নিয়ে রাগ করে আলো নিভিয়ে দিলি না, দুটুকু না খেতে বলে চুপচাপ চলে যাচ্ছিস? তুমি খুব মন দিয়ে কাগজ পড়ছিলে তো, তাই। সে তো তোর বিয়ের আগেও পড়তাম, কই তখন তো না করতিস না। ভুল হয়ে গেছে বাপি। আয় মা, আয় বস এখানে। আমি তোকে আনতে কেন গিয়েছিলাম জানিস মা? কদিন ধরে আমার রাত্রে ঘুম হচ্ছিল না, আমার মনে হচ্ছিল তুই যেন ও বাড়িতে শান্তিতে নেই। মা বাবা যতই দূরে থাকুক না কেন, সন্তানে কষ্টরে ঠিক টের পায়। এই বিয়েতে তুই কি সুখী নোস? জানি না আর কতদিন বাঁচব। তুই যদি তোর কষ্টের কথা আমাকে খুলে না বলে এইভাবে মুখ বুজে থাকিস, তাহলে তোর মায়ের কাছে আমি অপরাধী হয়ে থাকবো। বল শিবা, কি হয়েছে খুলে বল। বাপি, আজ আমার শরীরটা একদম ভালো নেই, খুব ঘুম পাচ্ছে, আমি কাল সকালে বলি। সত্যি বলবি তো? সত্যি সত্যি সত্যি। যা মা, যা যা শুয়ে পড়। বাপি, আমার হয়ে তুমি ঈশ্বরকে বলো আমার মতো পোড়া কপাল নিয়ে কোনো মেয়ে যেন তিনি এই পৃথিবীতে না পাঠান, তাই আজ তোমাকে ছেড়ে অনেক অনেক দূরে চলে যাচ্ছি বাপি, হয়তো আমার মায়ের কাছে। ছড়ে ভেঙে গেল এই স্বপ্নে।
হ্যালো রাজীব, শিবানি এখন আমার ঘরে, ও আত্মহত্যা করতে গিয়েছিল। হোয়াট? আমি ওকে নিয়ে এসেছি, হ্যাঁ বাঁচিয়ে নিয়ে এসেছি। তুই এখনই চলে আয় প্লিজ। আমি এক্ষুনি আসছি। তুমি তুমি আমাকে বাঁচালে কেন? আমি আমি তো বাঁচতে চাইনি। তুমি না বাঁচলে আমি যে বাঁচতে পারবো না শিবানি। আজকের এই পরিস্থিতির জন্য কিন্তু তুমি দায়ী। আমি দায়ী? শিবানি, রাজীবের বাড়িটাকে তুমি নিজের বাড়ি বলে ভেবে নিয়েছিলে, যেটা নিজের ছিল না। রাজীবের পরিবারের সবার সঙ্গে তোমার সাজানো মিথ্যে সম্পর্কটাকে তুমি সত্যি বলে ভেবে নিয়েছিলে, যা সত্যি নয়, সত্যি হতে পারে না। মনে পড়ে শিবানি, একদিন কিন্তু তুমি আমার সঙ্গে বাঁচা মরার শপথ নিয়েছিলে। আমার সব মনে আছে শুভ, কিন্তু আজ আমি নিরুপায়। তুমি তো আমায় ভালোবাসো শুভ, তুমি তো আমাকে বুঝবে। আমার জীবনের একদিকে তুমি, আর অন্যদিকে রাজীবের পরিবার। তুমি হয়তো আমার বিশ্বাসঘাতক ভাবছো, কিন্তু তা তো সত্যি নয়, সেটা তুমি অন্তত মানবে। দাড়িপাল্লার একদিকে তোমার ভালোবাসা, আর অন্যদিকে রাজীবের পুরো পরিবার, ওদের বিশ্বাস আর ভালোবাসা। ওদের পাল্লাটা যে অনেক ভারী হয়ে গেছে শুভ, আমায় তুমি ক্ষমা করে দাও শুভ, আমায় ক্ষমা করে দাও শুভ। আমার কোনো অধিকার নেই যে নিজের সুখের কথা ভেবে একটা পুরো পরিবারের মান সম্মান ধুলে মিশিয়ে দেবো। তুমি কেন পরোয়া করছো সেই পরিবারের, যে পরিবারে তোমার স্বামী তোমাকে স্ত্রী হিসেবে মেনে নেয়নি? আমি মানি, ও মানুক আর নাই মানুক, ও যখন আমায় অগ্নি সাক্ষী করে বিয়ে করেছে, তখন এই জীবনে আমি আর অন্য কারো স্ত্রী হতে পারবো না। সব মেয়ের জীবনের অতীত ওই বিয়ের যজ্ঞের আগুনে পুড়ে ছাই হয়ে যায়, আমারও তাই হয়েছে। শিবানি, এখন তুমি যা কিছু বলছ তার কোনো মানে হয় না, আর সেটা তুমি জানো। তুমি আমার ছেলে, আমারই থাকবে, তুমি আমার ছাড়া আর অন্য কারো হতে পারো না শিবানি। তুমি শুধু আমার, তুমি শুধু আমার শিবানি। না শুভ, না, তুমি আমাকে একদম স্পর্শ করবে না। কেন, কেন নয়? রাজীব আমাকে ভালো না বাসুক, কিন্তু আমি তো তার স্ত্রী, আমি তো তোমার প্রেমিক। আমাকে স্পর্শ করার অধিকার একমাত্র রাজীবের আছে। আর আজ মৃত্যুর শিবানি, শিবানি, আমি আমি শুনেছি শিবানি, কিছু হবে না শিবানি, তুমি তুমি বাঁচবে, আমার জন্য বাঁচবে শিবানি। এই রাজীব, আমি না, না শুভ, এনাফ, এনাফ, দিস এনাফ। রাজীব শোন, না, তুই যা বলার পরে বলিস, সরে যা, সরে যা প্লিজ। না শিবানি, তোমার কিচ্ছু হবে না শিবানি। আমি বলছি সব ঠিক আছে।
সত্যি করে বল রাজীব, এটা হলো কি করে? চুপ করে থাকিস না, বল এক্স্যাক্টলি কি ঘটেছে বল। বাবা, আসলে আমি আরো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কিছু গুন্ডা এসে ওর কলার হাড়টা ছিনতাই করতে বাধা দিতেই ওর পেটে ছুরি মেরেছে। ভুলে যাস না, আমি একজন উকিল, আমি চোখ দেখে সব ধরতে পারি। আসল সত্যি কথা বল। আমি মিথ্যা কথা কেন বলবো বাবা? আমার বৌমা কেমন আছে? এখনই কিছু বলা যাচ্ছে না। হ্যাঁ, কিডনিটা ড্যামেজ হয়েছে, এখন ভগবানই ভরসা। ডাক্তার, যা কিছু আপনাকেই করতে হবে। আমার বৌমাকে বাঁচিয়ে দিন, যত টাকা লাগে আমার বৌমাকে বাঁচিয়ে দিন। আমি তো চেষ্টা করছি। ডাক্তার বাবু, আমার স্কুলের পয়সা থেকে অনেক টাকা জমিয়েছি, সব টাকা আপনাকে দিয়ে দেবো। আমার কাকিমাকে ভালো করে দিন ডাক্তার বাবু। আজকাল কোনো বাড়ির বউ এমন ভাবে পরিবারের সকলের কাছ থেকে ভালোবাসা পায় দেখেও ভালো লাগলো। আমি ওনাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করব। প্লিজ প্লিজ মা। শুভ, আমার সঙ্গে কি কথা আছে বলছিলে? বল। নতুন করে তুই আর কি বলবি? বলার মতন মুখ থাকলে তো বলবি। আমার বন্ধু হয়ে তুই যে এত নিচে নামতে পারিস, হে আমি ভাবতেও পারিনি। শিবানী যেখানে তোকে বার বার বলছে যে আমাদের পরিবার ছেড়ে এসে তোকে বিয়ে করার পক্ষে সম্ভব নয়, তুই তাকে জোর করে, তুই জানিস তোর জন্যে, শুধু তোর জন্যে আজ শিবানী মৃত্যুর সঙ্গে লড়াই করছে। ছুরিটা ওর তলপেটে এমন ভাবে বিঁধেছে যে ওর কিডনিটা ড্যামেজ হয়ে গেছে। আসলে তোর মতন একটা নির্দয় হৃদয়হীন ছেলেকে এতকাল আমার বন্ধু ভাবাটাই ভুল হয়ে গেছে। আমি নির্দয়? আমি হৃদয়হীন? আর তুই? আমার তো ভাবতে অবাক লাগছে যে তোর মতো একজন বিশ্বাসঘাতক। বিশ্বাসঘাতক? আমি বিশ্বাসঘাতক? বল আমি কি বিশ্বাসঘাতকতা করেছি? বল আমি কি বিশ্বাসঘাতকতা করেছি? তোর বাবার সম্মান আর শিবানীর বাবার জীবন বাঁচাতে আমি তোর কথা মতো শিবানীকে তোর হাতে তুলে দিয়েছিলাম, অনুমতি দিয়েছিলাম বিয়ে বিয়ে নাটক খেলার। কিন্তু দুদিন যেতে না যেতেই তুই শিবানীকে পাওয়ার জন্য, শিবানীকে পাওয়ার জন্য আমার নাটক করার দরকার ছিল না শুভ। তবে শিবানীকে আমি এমনি পেতাম শুধু তোর কথা ভেবে। আমার কথা ভেবে? হাসালি, বিয়ের দুদিন বাদে শিবানীকে নিয়ে হানিমুন করতে নেপাল চলে গেলি, সেটাও আমার কথা ভেবে? তোর জন্য আমি নেপালের টিকিট কেটেছিলাম শুভ। হ্যাঁ দিয়েছিলি, একদিন পরের টিকিট। আমি সঙ্গে গেলে ওর মনটা তুই বিষিয়ে দিতে পারতিস না? নিজের দোষ ঢাকতে অন্যের ঘাড়ে দোষ চাপাস না শুভ। তোর জন্য আমি আমার দেবতার মতন বাবার সঙ্গে প্রতারণা করেছি, এমনকি আমার মা ঠাম্মা এদেরকে ঠকিয়েছি। শোন রাজীব, সবচেয়ে বেশি ঠকিয়েছিস তুই আমায়। আর একটা কথা মনে রাখিস, আমার আর শিবানের মধ্যে যদি কেউ আসে তাকে আমি ছাড়ব না, কিছুতেই ছাড়ব না। শুভ, শুভ, শুভ ছেড়ে দে, শুভ ছেড়ে দে, ছেড়ে দে শুভ, শুভ শুভ তুই পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে শুভ।
বাবু মশাই এত চুপচাপ কেন? কি হয়ে গেল শুভ? আমার এই হাতি আমি সিঁদুরের রং লাল, সেই সিঁদুর নিয়ে আমরা তিনজনে এক সর্বনাশা খেলায় মেতে উঠেছিলাম, তার শাস্তি আমরা পেয়েছি। সেই সিঁদুর লাল তাজা রক্ত হয়ে ঝরে পড়েছে আমাদের শরীর থেকে। সিঁদুর নিয়ে তো আমরা তিনজনই খেলেছিলাম, তাহলে শুধু তোদের রক্ত ঝরবে কেন? তাহলে তো আমারও না। রাজীব না, না এগুল করিস না তুই। আমি চলে যাচ্ছি, তুইও চলে গেলে যার জন্য এত কিছু করলাম সেই শিবানীর কি হবে রে? এত কিছু করলি মানে? শিবানীকে জল থেকে তুলে এনে ফোন করে তোকে দেখে এনেছিলাম, জানিস কেন? কেন? শিবানী যে তোদের পরিবার ছেড়ে আমার কাছে চলে আসতে চাইছে না, সেটা তার মুখ থেকে তোকে শোনাবার জন্য। বাইরে তরকারির শব্দ পেয়ে আমি আমার নাটক শুরু করেছিলাম। নাটক? আমার নাটকের শেষ দৃশ্য ছিল যে শিবানীকে তোর হাতে তুলে দিয়ে তোদের দুজনকে বিদায় জানিয়ে নিজেকে শেষ করে দেওয়া। কিন্তু তার আগেই সব কিছু গোলমাল হয়ে গেল রে শুভ। শুভ আমি না বুঝে তোকে গুলি করেছিলাম রে। দৌড় বোকা, তুই আমাকে গুলি করেছিস কোথায়? আমি তো নিজেই নিজেকে গুলি করেছি। তুই? আরে তোর সঙ্গে যখন আমার খুব ধস্তাধস্তি হচ্ছিল রাজীব, গঙ্গা যমুনা আর সরস্বতীর মিলনকে সঙ্গম বলে, কিন্তু সে সঙ্গম তখনই সার্থক হয় যখন সরস্বতী নিজে লুপ্ত হয়ে যায়। তাই আমি আমি নিজেকে শুভ শুভ রাজীব, তোর কাছে আমার একটা অনুরোধ, আমার শেষ ইচ্ছা বলতে পারিস? আমার একটা কিডনি শিবানীকে দিস, তাহলে আমি ওর মধ্যে বেঁচে থাকব। রাজীব, আমি তোকে বড় ভালোবাসতাম রে। তোর কিচ্ছু হবে না, আমি আমি তোকে সুস্থ করে তুলবো ভাই, আমি তোকে সুস্থ করে তুলবো। রাজীব, আমি আমি বল এটা ধর। এটা কি? কি এটা? এটা আমার নিজের বানানো নাটকের শেষ সংলাপ। শেষ সংলাপ শুভ, শুভ না শুভ, তুই আমাকে ছেড়ে যেতে পারিস না শুভ, আমাকে এভাবে ছেড়ে যেতে পারিস না শুভ। শুভ কথা বল, কথা বল, আমাকে এভাবে হারিয়ে দিস না শুভ। কিডনি ডোনারের সাথে পেশেন্টের ব্লাড গ্রুপ হুবহু মিলে গেছে, অ্যাবসলিউটলি মিরাকল।
ভগবান। অপারেশন ইজ সাকসেসফুল, শিবানী ওর ভালো হয়ে উঠবে। চলে গিয়ে তোমাকে বাঁচিয়ে গেল, সব আমারই দোষ। দোষ তোমার একার নয়, দোষ আমাদের সবার। কিন্তু শাস্তি পেল শুভ একা। ওকে আমরা কোনোদিনও ভুলতে পারবো না। ডাবের জল এটা নামদ পুরনো মদের বোতল টিকা ডাবের জল ভাইবা মদ দাইলা দিছি রে পাশু এবার আর চাকরিটা রইল না রে। কথাই বলো না যে খেলাই খেলো না, যে কথাই বলো না যে খেলাই খেলো না, সিঁদুর নিয়ে খেলা খেলো না। কুসুম শঙ্কাশিং কাশ্যপ্যং মহাদ্যুতিং ধন্তারিং সর্বপাপমিমং প্রণোতোষ্মি বিদাধরম। সমস্ত বেদের মধ্যে আমি শ্যামবীর, সমস্ত দেবতাদের মধ্যে আমি ইন্দ্র, সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে আমি মন, এবং সমস্ত জীবসত্তার মধ্যে আমি চেতনা। তোমরা যদি আমার এখানে না আনতে তাহলে আমার কি হতো বলো তো?
তুই রোজ রোজ এক কথা বলিস কেন? তোকে তো বলেছি, তোর মা বাবা হঠাৎ অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর বাবাই তোকে এখানে নিয়ে এসেছে। আচ্ছা রাহুল, একটা সত্যি কথা বলতো, তোর কি কখনো মনে হয় যে তুই আমাদের পরিবারের কেউ নয়? না দিদি, তোমরা সময় আমরা এত ভালোবাসো, এ কথা কি কখনো মনে হতে পারে? গুড মর্নিং স্যার, বসুন বসুন। থ্যাংক ইউ স্যার। আজ 11টায় সোনারপুরের জমিদার বাড়ির কেসটা ওপেন হবে স্যার। সোনারপুরের জমিদার বাড়ির কেসটা একবার শুরু হয়েছিল না? হ্যাঁ স্যার, ওই বারিনবাবু অসুস্থ থাকায় ওটা আমরা স্বামী ভাই বন্ধ রাখার আবেদন করেছিলাম। নেক্সট। হ্যালো, হ্যাঁ প্লিজ হোল্ড দ্য লাইন স্যার। হ্যালো, না না আপনাকে তো আগেই বলেছি কেস আমি নেবো না। আপনি দাদা হয়ে ছোট ছোট ভাই বোনদের ঠকাবেন না, কিছু টাকার লোভে এই কেস আমি নেবো, আপনি ভাবলেন কি করে? না না, 1 লাখ না, 10 লাখ টাকা দিলেও নেবো না। না না সরি সরি, একটা কথা বলবো স্যার। বলুন। আপনি যদি এভাবে সব কেসগুলো ছেড়ে দেন, তাই বলে কোর্টে সকলের সামনে চিৎকার করে মিথ্যা কথা বলবো? না স্যার, মানে ওকালতি মানেই তো মানে যেন তেন প্রকারেণ আমাদের ক্লায়েন্টকে বাঁচানো। না 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 না, হ্যাঁ বাঁচাবো, যদি বুঝি তাদের বাঁচার অধিকার আছে। নিন, নেক্সট বলুন। প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।